বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। গল্পটি ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করে দিও। আজকে তোমাদের জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী, সোনার পাহাড়ের যাত্রী। গল্পপাঠ কৌশিক, মুখ্য ভূমিকায় ইভান সরকার এবং আমি রক্তিম। শুরু হচ্ছে সোনার পাহাড়ের যাত্রী। কি বৃষ্টি, আকাশ বলে ভেঙে পড়ি, ছুটেছে কালো কালো জল ভরা মেঘের দল, এবং তাদেরই আড়ালে কোথায় বেঁধে গিয়েছে যেন দেবতাদের সঙ্গে দানবের মহাযুদ্ধ। তাই বজ্রগুলো করছে ঘন ঘন অগ্নিবর্ষণ ও ক্রুদ্ধ গর্জন। সুগন্ধি দক্ষিণা বাতাসকে খেদিয়ে দিয়ে ধেয়ে এসেছে ঝাপটা মেরে পাগলা ঝড়, এবং তার প্রচণ্ড ফুৎকারে গড়ের মাঠে ভেঙে ভেঙে পড়ছে বড় বড় গাছের পর গাছ। ধুন্ধুমার, থইথই করছে হাঁটু ভরা জল, পথ আর মাঠ হয়ে গিয়েছে একসা। পথে পথে ঢেউ খেলিয়ে বেগে ছুটে চলেছে জলরাশি, কলকল শব্দে অনর্গল। চৌরঙ্গীর মোড়ে ট্রামগুলো নিশ্চল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, কোথাও নেই অন্য কোনো যানবাহন। কালো আকাশের তলায় আলোয় আলোময় হয়ে আছে অভিজাতদের আদরের চৌরঙ্গী অঞ্চল, কিন্তু সে আলোর মালার বাহার দেখবার জন্য অপেক্ষা করছে না একজন মাত্র পথচারী ভিক্ষুকও। যেন জনমানব শূন্য অলৌকিক জগৎ। সন্ধ্যা উড়ে গেছে অনেকক্ষণ, গভীর হয়ে আসছে রাত্রি। কুমার বলল, বলি আর তো হাত পা গুটিয়ে বসে থাকা চলে না হে ভাই, ওই দেখো বয়েরা পাততাড়ি গুটোবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, হোটেল যে এইবার বন্ধ করবে। বিমল গা তুলে দুপা এগিয়ে বাইরেটা একবার উঁকি মেরে দেখে নিয়ে হতাশভাবে মাথা নেড়ে বলল, বৃষ্টি আজ আর থামবে বলে মনে হচ্ছে না, বেরিয়ে পড়া ছাড়া আর উপায় নেই, রাস্তা নদী দিয়ে দাঁড় সাঁতার কেটে আজ বাড়ির দিকে এগোতে হবে। কুমার দাঁড়িয়ে উঠে মালকোঁচা মেরে কাপড় পরে নিল। তাই চলো, আমি প্রস্তুত। চৌরঙ্গীর এক বিলাতি হোটেলে সন্ধ্যার পর তারা ডান হাতের ব্যাপারটা সারতে এসেছিল, তারপর এই অভাবিত দুর্যোগ। রাস্তার অবস্থা দেখে আকেল গুড়ুম হয়ে গেল বটে, কিন্তু তারা আর কোনো মতামত প্রকাশ করল না, অগ্রসর হল বিনা বাক্য ব্যয়ে। ক্রমে তারা ধর্মতলা স্ট্রিটের মোড় পেরিয়ে ঢুকল বেন্টিং স্ট্রিটের ভিতরে। তারপরেই এক বিচিত্র অঘটন। আচম্বিতে ঝড় বৃষ্টির শব্দের উপরে জেগে উঠল তীব্র ও আর্ত কণ্ঠস্বর। বিমল ও কুমার সচমকে দেখতে পেল অদূরে রাস্তার উপরে ধস্তাধস্তি করছে তিনটে সাহেবের মূর্তি। তারা তৎক্ষণাৎ প্রাণপণ বেগে ছুটে গেল যুদ্ধমান মূর্তিগুলির দিকে, কিন্তু তারা কাছে গিয়ে পৌঁছাবার আগেই একটি মূর্তি জলমগ্ন পথের উপরে ঝপাং করে পড়ে গেল, এবং বাকি লোক দুটো বেগে দৌড়ে পাশের একটা গলির ভিতর ঢুকে পড়ল। ভূপতিত মূর্তিটা পথ দিয়ে ছুটন্ত জলস্রোতের মধ্যে অর্ধনগ্ন হয়ে ছটফট করছিল।
বিমল তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়ে তাকে তুলে ধরল। সে শ্বেতাঙ্গ যুবক, তার মাথার উপরে ও বুকের পাশে মারাত্মক অস্ত্রাঘাতের চিহ্ন। ক্ষত মুখ থেকে ঝলকে ঝলকে উৎসারিত হয়ে উঠছে টকটকে রক্তধারা এবং যন্ত্রণা বিকৃত মুখ থেকে বেরিয়ে আসছে কাতর কান্নার মতো মর্মভেদী শব্দ। কুমার, শিগগিরই অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার ব্যবস্থা করো। ভদ্রলোক এতক্ষণ অর্ধচেতনের মতোই ছিলেন, এখন হঠাৎ চোখ খুলে হাঁপাতে হাঁপাতে ক্ষীণ স্বরে বললেন, আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে, আর কোনো আশা নেই। আমার বক্তব্য ভালো করে শুনে রাখুন। আপনার পরিচয় কি? অনাবশ্যক কথা জিজ্ঞাসা করে সময় নষ্ট করবেন না। তবে এইটুকু শুনে রাখুন, আমার নাম ফুল ব্রাইট আমেরিকান। আমার আত্মীয় স্বজন কেউ নাই। ভয়ানক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। আমি হঠাৎ থেমে পড়ে চোখ মুদে তিনি আরো জোরে হাঁপাতে লাগলেন। বিমল ভাবলে এমনি তিনি মারা পড়বেন। প্রায় মিনিট খানেক এইভাবে থেকে হঠাৎ আবার চোখ খুলে ফুলব্রাইট ঝাঁকানি দিয়ে কুপিত কণ্ঠে বলে উঠলেন, হতে পারে না, কৃতজ্ঞ শয়তান। এলোভেই তোরা আমার মোসাহিব করিস, আমাকে খুন করে মায়া কবচ দখল করবি। না তা কিছুতেই হবে না। মায়া কবচ যখন আমার নিজের ভোগে লাগলো না, তখন আমি নিজের হাতে যাকে খুশি বিলিয়ে দেব। তো পুত্রদের স্পর্শ করতে দেব না। বলতে বলতে ঝিমিয়ে পড়ে আবার তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। বিমল বুঝল ভদ্রলোকের মৃত্যুর আর বিলম্ব নেই, কিন্তু তখন তার কৌতূহল জাগ্রত হয়েছিল। মায়া কবচ কি, কারা তা দখল করতে চায়? মিস্টার ফুলব্রাইট, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছন্ন অবস্থা থেকে হঠাৎ চমকে উঠে ধুঁকতে ধুঁকতে ফুলব্রাইট বললেন, শুনতে পাচ্ছি, কিন্তু চোখ আমার ড্রাবসা হয়ে আসছে। শুনুন, আমার বুক পকেটে ডায়েরি আর ঘড়ির পকেটে একটা কৌটো আছে, ও দুটো জিনিস আপনাকে দিলাম, কিন্তু সাবধানে লুকিয়ে রাখবেন, যেন জয়তন স্মিথ আর হ্যারিস জানতে না পারে। সাবধান, খুব সাবধান। এই গুপ্ত কথা আর কারোর কাছেও প্রকাশ করবেন না, কারণ ডায়েরি পড়লেই এমন সময় কুমার এসে খবর দিল অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে দেওয়া হয়েছে। ফুলব্রাইট আর কোনো কথা বলবার চেষ্টা করলেন না, কেবল কম্পমান হাত তুলে নিজের বুক পকেটের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন এবং পর মুহূর্তেই তার দুই চোখ মুদে গেল এবং হাতখানা অবশ হয়ে পাশের দিকে ঝুলে পড়ল।
বুক পকেট ও ঘড়ির পকেটের ভিতরে হাত চালিয়ে বিমল বার করল একখানা ডায়েরি ও একটি ছোট্ট অ্যালুমিনিয়ামের কৌটো। তারপর কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্সের গাড়ি ও লোকজন এসে পড়ল এবং সকলে মিলে ধরাধরি করে বেহুশ ফুলব্রাইটের নিষ্পন্দ দেহ যখন গাড়ির ভিতর তুলে নিল তখন মনে হচ্ছিল সেটা একটা মৃতদেহ। বাড়িতে ফিরে জামা কাপড় বদলে বিমল সর্বার্গে খুলে ফেলল সেই অ্যালুমিনিয়ামের কৌটোটা। ভিতরে ছিল তুলোয় মোড়া একটা টুকরো পদার্থ। কুমার সবিস্ময়ে বলল, এটা কি? হঠাৎ করে দেখলে মনে হয় এক টুকরো সবুজ রঙের পাথর, কিন্তু এটার থেকে কিরকম একটা আগুনের আভাস পাওয়া যাচ্ছে না? বিমলও কম বিস্মিত নয়, তীক্ষ্ণ নেত্রে দেখতে দেখতে বলল, হ্যাঁ, এমন 100 বাতির সমুজ্জ্বল বৈদ্যুতিক আলোতেও এর মধ্যে জ্যোতির আভাস পাওয়া যাচ্ছে। আচ্ছা, দেখা যাক। কুমার, ঘরের আলোটা নিভিয়ে দাও তো। কুমার আলো নিভিয়ে দিলে সঙ্গে সঙ্গে পাথরের টুকরোটা দীপশিখার মতোই রীতিমতো দীপ্তিমান হয়ে উঠল, একেবারে যাকে বলে নিবাত নিষ্কম্প অগ্নিময় শিখা। কুমার রুদ্ধশ্বাসে বলল, জ্বলন্ত পাথর, ইলেকট্রিকের মতো স্থির আলো দেয়। হাত ঘড়ির সামনে পাথরটা নিয়ে গিয়ে বিমল স্পষ্ট দেখতে পেলে ঘড়িতে রাত 1টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। কি আশ্চর্য! তারা দুজনেই অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ঘরের আলো জ্বালতেই পাথরের টুকরোটা নিষ্প্রভ হল না বটে, কিন্তু তার দীপ্তি অনেকটাই ম্লান হয়ে এলো। কৌতূহলী হয়ে জিনিসটা আরো ভালো করে পরীক্ষা করতে করতে বিমল বলল, এটা খনিজ পদার্থ বা রত্ন নয়, কোনো বড় পাথর থেকে কেটে বের করে নেওয়া হয়েছে। মনে হচ্ছে অত্যন্ত কঠিন পাথর, সহজে অস্ত্রের দাগ বসে না। এমন সময় পাশের ঘর থেকে রামহনির বিরক্ত কণ্ঠস্বর শোনা গেল, আহ, এ রাত 1টার সময় কি ঘ্যান ঘ্যান করছো শুনি, মানুষকে কি ঘুমোতেও দেবে না? মায়া কবচ, মায়া কবচ রামহরি, দেখলে আর ঘুমোবে কি? মাথা তোমার ঘুরে যাবে। ও মাথা ঘুরিয়ে দিয়েছো অনেকবার, ও আমার শুয়ে গেছে, নতুন করে আর ঘোরাতে পারবে না। বলতে বলতে ও চোখ রগড়াতে রগড়াতে রামহরি যেই এ ঘরে ঢুকল, কুমার অমনি আবার আলো নিভিয়ে দিল। এ কি হচ্ছে? আলো নিভিয়ে আবার কি রঙ হচ্ছে শুনি? রঙ নয় গো রামহরি, টেবিলের উপর চেয়ে দেখো। দেখবো আবার কি বাবু, ওখানে তো একটা টিম টিম করে ছোট আলো জ্বলছে। ঠকে গেলে তো, এ আলো নয়, এ হচ্ছে পাথরের ঝলকানি। আহ, বাজে ফ্যাচ ফ্যাচ করো না কুমার বাবু, আমায় কি কানা বা বোকা পেয়েছ? হ্যাঁ, পাথর কখনো ঝলক মারে? কুমার খেলার ছলে পাথরখানা যেই রামহরির দিকে নিক্ষেপ করল, ঠিক সেই মুহূর্তেই কৌতূহলী বাঘাও খবরদারি করবার জন্যে ঘরের ভিতর প্রবেশ করল। ফলে হলো কি, রামহরি হাউ মাউ করে সব হয়ে চেঁচিয়ে স্যাঁত করে একপাশে সরে গেল, আর সেই জ্বলন্ত পাথরের টুকরোটা পড়ল গিয়ে বাঘার ঠিক নাকের ডগায়, এবং সেও তৎক্ষণাৎ কেউ করে ভীত চিৎকার তুলে পেটের তলায় ল্যাজ গুটিয়ে সেই বিপজ্জনক ঘর ছেড়ে চটপট সরে পড়ল। বাঘা অতিশয় সাহসী বটে, কিন্তু সাহসেরও একটা সীমা আছে। তার সারমেয় শাস্ত্রের অলিখিত বিধান হচ্ছে আগুন নিয়ে খেলা দস্তুর মতো মারাত্মক। কুমার খিলখিল করে হেসে উঠে বলল, রামহরি হে,
আমরা ভানুমতির খেল শিখেছি। এ আগুন জলে কিন্তু পোড়ায় না, এই দেখো এই আগুনে কিন্তু আমাদের হাত পুড়বে না। বলেই হেঁট হয়ে হাত বাড়িয়ে আগুনের টুকরোটা মেঝের উপর থেকে তুলে নিল। রামহরি আগে ঘরের আলোটা জ্বালল, তারপর চক্ষু ছানা পড়ার মতো করে দেখলে কুমারের হাতের চোটের উপরে রয়েছে সবুজ রঙের একখণ্ড পাথর। এখন তা আর অগ্নিময় নয়, যদিও তার মধ্যে পাওয়া যায় মিনমিনে আলোর আভা। রামহরি হতভম্বের মতো বলল, বাবা ওটা কি গো, সবুজ হীরে? না রামহরি, হীরায় খানিকটা দীপ্তি থাকে বটে, কিন্তু অন্ধকারে তা আলোর শিখার মতো চলে না। তবে ওটা কি? সেইটিই তো আমরা জানতে চাই। এসো কুমার, ফুলব্রাইটের ডায়েরি এ সম্বন্ধে কি বলে দেখা যাক। আমরা তিনজন, অর্থাৎ স্মিথ, হ্যারিস ও আমি মিলে একসঙ্গে ওলন্দাজের দ্বারা অধিকৃত নিউ গিনি দ্বীপে উপস্থিত হলুম, যাতে আমি আমেরিকান, স্মিথ ইংরেজ এবং হ্যারিস হচ্ছে অস্ট্রেলিয়ান। কাজেই তিন দেশের লোক হলেও আমরা কথা বলি একই ভাষায়, সুতরাং কোনো অসুবিধাই হয়নি। ওলন্দাজে নিউ গিনির সমুদ্র তীরবর্তী কতগুলি স্থানে আধুনিক সভ্যতার কিছু চিহ্ন পাওয়া যায় বটে, কিন্তু ভিতর দিকটা হচ্ছে একেবারে রহস্যময়, বিপজ্জনক ও অজ্ঞতা প্রদেশ। সভ্যতার কোনো ছাপই সেখানে পড়েনি। সেখানকার মানুষরা হচ্ছে বন মানুষ, অর্ধনগ্ন বা পূর্ণনগ্ন দেহে বনে পাহাড়ে বিচরণ করে। তারা নরমুণ্ড শিকারী, নরমাংস তাদের কাছে উপাদেয় খাদ্য, নরহত্যায় তাদের বিপুল আনন্দ। নিজেদের মধ্যেই তারা সর্বদাই মারামারি কাটাকাটি করে, তাদের হাতে পড়লে বিদেশিদের বাঁচার কোনো আশা নেই। এই জন্যে দ্বীপ অধিকার করলেও ওলন্দাজরা তার অভ্যন্তরে প্রবেশ করতে সাহস করে না। নিউগিনির পার্বত্য অঞ্চল সোনার জন্য বিখ্যাত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে দলে দলে লোক সেখানে গিয়েছে সোনার সন্ধানে, এবং তাল তাল সোনার অধিকারী হয়ে সেখান থেকে ফিরে এসেছে এমন লোকের সংখ্যাও অল্প নয়। সেই সোনার লোভেই আমরাও এসেছি এই বিপজ্জনক দেশে। এমন অজানা ও বিপজ্জনক দেশে একলা আসা উচিত নয় বলে স্মিথ ও হ্যারিসকেও নিয়েছি আমার সঙ্গে অংশীদার রূপে। সমুদ্রের কাছে একটি ছোট্ট শহর আছে, তার নাম হচ্ছে মেরকি। তারপর সমতল ভূমির উপর দিয়ে বেশ কতদূর অগ্রসর হলে পাওয়া যায় বহুদূর ব্যাপী পার্বত্য অঞ্চল। একটা পাহাড়ের নাম উইলহেলমিনা, আকাশচুম্বী তার তুষার শুভ্র মুকুট। আর একটা পাহাড়ের নাম স্টেরেন। এই দুই পাহাড়ের মাঝখানে আছে ছোট ছোট পাহাড়ের শ্রেণী। তার মধ্যেই একটা পাহাড়ের উপরে দেখা যায় তিন তিনটে শিখর, মাঝের শিখরটা আর দুটোর চেয়ে আকারে ছোট, উচ্চতায় বড় জোর 1000 ফুট। সেখানে এক উপত্যকায় অফুরন্ত সোনা পাওয়া যায় বলে স্থানীয় লোক তার নাম রেখেছে সোনার পাহাড়। এই পাহাড়টার নাম এখনও বাইরের লোকেরা জানতে পারেনি, আমি জানতে পেরেছি এক বিশেষ সুযোগে। এক আমেরিকান ভদ্রলোক ওই অঞ্চলে অভিযানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে পান সোনার পাহাড়ের অস্তিত্বের কথা। স্থানীয় লোকেরা রীতিমতো বন্য জীবন কাটায় প্রায় উলঙ্গ অবস্থায়। তারা সোনা চেনে বটে, কিন্তু তার জন্যে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি ওই আমেরিকান বন্ধুর মুখে সোনার পাহাড়ে যাবার পথঘাটের বর্ণনা শুনে একখানি ম্যাপ তৈরি করে রেখেছি। কার্যোপলক্ষে আসতে হয়েছিল মেরকি শহরে। সেখানে এক মারাত্মক রোগে আক্রান্ত অসভ্য উইচ ডক্টরকে দেখতে পাই। কিছুকাল আমি ডাক্তারি পড়েছিলাম, প্রাথমিক চিকিৎসাও জানতুম। অসভ্য ও বৃদ্ধ লোকটার অসহায় অবস্থা দেখে আমার মনে করুণা সঞ্চার হল। সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধের বাক্স ছিল। রোগীকে আমার বাসায় এনে
সে প্রাণে বাঁচবে না জেনেও তাকে কিছু ঔষধ দিয়েছিলুম এবং তার যাতনা কমাবার জন্য মরফিয়া ইঞ্জেকশনের ব্যবস্থাও করলুম। দ্বিতীয় দিনেই তার অবস্থা চরমে উঠল। সে নিজেও বুঝতে পারল তার অন্তিম মুহূর্তের আর বিলম্ব নেই। তখন সে আমাকে ডেকে ক্ষীণ স্বরে বলল, আপনাকে আমি একটি অমূল্য জিনিস উপহার দিতে ইচ্ছা করি, কাছে আসুন। কার্যসূত্রে এই অঞ্চলে যেতে আসতে হতো বলে স্থানীয় বাসিন্দাদের ভাষা অল্প স্বল্প বুঝতে পারতুম। আমি জিজ্ঞাসু চোখে তার কাছে সরে গিয়ে বসলাম। সে সশব্দে শ্বাস টানতে টানতে বলল, আমার গলায় কি ঝুলছে দেখছেন? দেখলুম তোবড়ানো পিতলের একখানা পদকের মাঝখানে বসানো একখণ্ড সমুজ্জ্বল সবুজ পাথর। এ হচ্ছে মায়া কবচ, অন্ধকারে আগুনের মতো চলে। নারীদের উপত্যকায় এক পাহাড়ের বিরাট গুহায় এই আগুন পাথরের অফুরন্ত ভাণ্ডার আছে। আমি লুকিয়ে এক খণ্ড কেটে এনেছি। এই মায়া কবচ দেখিয়ে আমি সবাইকে বশ করি, কিন্তু কিন্তু আমি আর বাঁচব না। আমার অন্তিম কালে আপনি বন্ধুর মতো সেবা করেছেন, তাই তাই এই মায়া কবচ আপনার হাতে দিয়ে যাব। নারীদের উপত্যকা, সে আবার কোথায় আছে? উইলহেলমিনা পাহাড়ে। সেখানে গ্রামের রাস্তায় সারি সারি থামের উপরে এই আগুন পাথরের মস্ত মস্ত গোলক বসিয়ে রাতের অন্ধকার তাড়ানো হয়। কবচখানা আপনি লুকিয়ে রাখুন, হ্যাঁ, নইলে নইলে চুরি হয়ে যাবে। ওঝাকে আরও অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে আর বিশেষ কিছুই বলতে পারল না। তার অবস্থা ক্রমেই আরও খারাপ হয়ে এলো। সেই দিনেই শেষ রাত্রের দিকে সে মারা পড়ল। ব্যাপারটা স্মিথ ও হ্যারিসের চোখ এড়ায়নি। তাদের ব্যগ্র প্রশ্নের উত্তরে সব কথা আমি খুলে বলতে বাধ্য হলাম। তারা কৌতূহলী হয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিল অন্ধকারে মায়া কবচের গুণ পরীক্ষা করবার জন্য। তারপর সেই শীতল অথচ অগ্নিময় প্রস্তর খণ্ড দেখে তাদের দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। স্মিথ বলল, ওঝাটা কি বলল ফুলব্রাইট? রাতের অন্ধকার দূর করবার জন্য ওই পাথরের বড় বড় গোলক ব্যবহার করা হয়? হ্যাঁ। আর রাস্তার ধারে সেই গোলকের তলায় থাকে ল্যাম্প পোস্টের মতো সারি সারি থাম? হ্যাঁ। আর একটা প্রকাণ্ড গুহায় ওই আজব পাথরের অফুরন্ত ভাণ্ডার আছে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, যা একবার শুনেছ তা আরো কতবার শুনবে? হ্যারিস অভিভূত কণ্ঠে বলে উঠল, ফুলব্রাইট, এর মধ্যে বিশেষ সম্ভাবনার ইঙ্গিত আছে। কিসের সম্ভাবনা? আমরা যদি এই স্বাভাবিক আগুন পাথরের গুহার মালিক হতে পারি, তাহলে কেবল দুনিয়া জোড়া খ্যাতি প্রতিপত্তি লাভ করব না, ধন কুমির হয়ে উঠব। পৃথিবীতে আর কৃত্রিম আলোর দরকার পড়বে না, সর্বত্র ঘরে বাইরে বিরাজ করবে এই চিরস্থায়ী স্বাভাবিক আলো। তখনও পর্যন্ত এই আশ্চর্য সম্ভাবনার কথা আমার মনে উদয় হয়নি। এখন হ্যারিসের ভাষণ শুনে আমার মনটা চমকে উঠল। হ্যাঁ, এই আগুন পাথর সোনার চেয়ে মূল্যবান বটে। ওই গুহাটা আবিষ্কার করতে পারলে সারা পৃথিবী হই হই করে উঠবে। আপাতত স্মিত হ্যারিসের চোখের দিকে তাকিয়ে আমি আবিষ্কার করলুম দারুণ লোভ ও দুর্দান্ত হিংসা। আমার ভালো লাগল না। তারা চোখের আড়ালে যেতেই আলো পাথরের টুকরোটা পিতলের পদক থেকে খুলে নিয়ে একটা অ্যালুমিনিয়ামের কৌটোর মধ্যে রেখে নিজের জামার ঘড়ির পকেটের ভিতরে লুকিয়ে রাখলুম। সাবধানের মার নেই। দিন তিনেক পরেই দেখলুম সেই মূল্যহীন পিতলের পদকখানা আর আমার ঘরের ভিতরে নেই, বাইরে ঘাস জমির উপরে পড়ে রয়েছে। ব্যাপারটা বুঝলাম। চোর প্রস্তর শূন্য তুচ্ছ পদকখানা কোনো কাজেই লাগবে না বুঝে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। চোর যে কারা তা বুঝতেও কষ্ট হল না।
মুখে কিছু ভাঙলাম না বটে, তবে আরও সাবধান হলাম। পাথরখানা সরিয়ে ফেললুম ঘড়ির পকেটের চেয়েও গোপনীয় স্থানে। তারপর যে উদ্দেশ্য নিয়ে এদেশে হাজির হয়েছি তাই নিয়ে ব্যস্ত হয়ে উঠলাম। আগে তো সোনার পাহাড়ে গিয়ে উপস্থিত হই, তারপর আলো পাথর নিয়ে মাথা ঘামাবার জন্য অনেক সময় পাওয়া যাবে। আর বলতে কি, ভূতের ওঝার সব কথার সত্যতা সম্বন্ধে আমার মনে সন্দেহও ছিল যথেষ্ট। অফুরন্ত আলো পাথরের গুহা এবং আলো পাথরের দ্বারা পথ ঘাট আলোকিত করা প্রভৃতি কেমন যেন অবাস্তব বলে মনে হতে লাগল। চোখে না দেখলে এসব ব্যাপার সত্য বলে মানা যাবে না। তারপরেও স্মিথ ও হ্যারিস আমার আলো পাথরের কথা তুলেছে। আমি অবহেলা ভরে বলেছি, পাথর আমার কাছে নেই, পকেট থেকে কখন কেমন করে পড়ে গিয়েছে। মুখ দেখে বোঝা গেল তারা আমার কথায় বিশ্বাস করেনি। অভিযানের সমস্ত বন্দোবস্ত ঠিক হয়ে গেল। আমাদের সঙ্গে যাবার জন্য স্থানীয় বাসিন্দাদের ভিতর থেকে প্রায় 50 জন বলিষ্ঠ লোক বেছে নিলাম। এই বৃহৎ দলের মধ্যে ছিল রক্ষী, পাচক, ভৃত্য, কুলি এবং কুলিশার প্রভৃতি। মেরকি থেকে আমরা যাত্রা করলাম প্রথমে দিগন্তব্যাপী শ্যামলতায় সমাচ্ছন্ন সমতল ক্ষেত্রের উপর দিয়ে, যেখানে বিশেষ পথকষ্টের বালাই নেই। তারপর এলো জলাভূমির পর জলাভূমি, তারপর আরও জলাভূমি। সূর্যালোকে তাদের জল ইস্পাতের মতো চকচক করে। পথ চলা হয়ে উঠল বিশেষ কষ্টকর। সেই স্যাঁতস্যাঁতে জায়গায় যখন তখন চোখে পড়ে যায় প্রায় 3 হাত লম্বা লম্বা কেঁচো। তাদের দেহের বেড় 2 ইঞ্চির কম হবে না। তারা বিস্ময়কর হলেও ভীতিকর নয়, কারণ মানুষকে আক্রমণ করে না। কিন্তু আরও কিছু দূর অগ্রসর হয়েই পড়লুম সমূহ বিপদে। জায়গাটা ছিল জঙ্গলে আচ্ছন্ন। পথের উপর নিদ্রিত হয়েছিল একটা বৃহৎ জীব, যাকে অনায়াসেই বলা চলে রাক্ষসে গিরগিটি। তার দৈর্ঘ্য অন্তত 10 ফুট বা তারই কাছাকাছি। গিরগিটি না বলে তাকে স্থলচর কুমির বললে নিতান্ত ভুল বলা হবে না। পায়ে তার বড় বড় ধারালো নখ। দেখেই তো আমাদের চক্ষু স্থির, চমকে উঠে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু আমাদের পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেল। সে তৎক্ষণাৎ দন্ত ভীষণ মুখব্যদান করে ভাল্লুকের মতো পিছনের 2 পায়ে ভর দিয়ে সামনের 2 পা বাড়িয়ে ধড়মড় করে উঠে বসল। বোঝা গেল পর মুহূর্তেই আমাদের আক্রমণ করবে। প্রথমটা আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম বটে, কিন্তু তারপরেই সে ভাবটা সামলে নিলাম। স্মিথ, হ্যারিস ও আমি 3 জনেই একসঙ্গে বন্দুক তুলে বুলেট বৃষ্টি করলাম। রাক্ষসে গিরগিটি বা বৃহৎ কুমিরের মতো দেখতে সেই ভয়ানক জানোয়ারটা 3-3টে বন্দুকের দারুণ অগ্নিবৃষ্টি হজম করতে পারল না। সশব্দে পতন হলো ধরণীতলে এবং মাটির উপরে 2 বার প্রকাণ্ড লাঙ্গুলটা সশব্দে আছড়ে একেবারে স্থির আড়ষ্ট হয়ে গেল। ড্রাগন নামক কল্পিত জীবের অসংখ্য ছবি এঁকেছে প্রাচ্য ও প্রতীচ্যের চিত্রকারেরা। এই জীবটিকে দেখলে সেই ছবি স্মরণে আসে। এর দাঁতালো মুখবিবর বা ক্ষুরধার নখই কেবল মারাত্মক নয়, ওই স্থূল লাঙ্গুলের এক ঝাপটাতেই যে কোনো মানুষের প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যেতে পারে। পাছে আবার কোনো সাংঘাতিক কিম্ভূত কিমাকারের সঙ্গে দেখা হয়ে যায়, সেই ভয়ে আমরা দিকে দিকে সতর্ক দৃষ্টি রেখে সাবধানে পথ চলতে লাগলুম। কেবল কি রাক্ষসে গিরগিটি, বিপদ এখানে পদে পদে।
একরকম বহু পদ বিশিষ্ট কেন্নর মতো জীব দেখলাম, তাদের দংশন বিষাক্ত। বিচ্ছুরাও দেখা যায় চারিদিকে, তাড়া করে আসে ঝাঁকে ঝাঁকে বলতারা, তারপর পালে পালে ম্যালেরিয়ার মশা। তাদের বিষ মারবার জন্য প্রচুর কুইনাইন খেয়ে মাথা করতে লাগলো ভোঁ ভোঁ, এবং এদেশি মাছিদেরও তুচ্ছ তাচ্ছিল্য করার জো নেই, কারণ তারাও কটাস কটাস কামড় মেরে প্রাণ করে তোলে ওষ্ঠাগত। জীবন যখন ভয়াবহ হয়ে উঠেছে এবং সকলেই যখন হাল ছাড়ি ছাড়ি করছি, তখন দূরে দূরে আত্মপ্রকাশ করে ছোট ছোট পাহাড়ের পিছনে দিগন্তরেখাকে আড়াল করে এবং আকাশের অনেকখানি ঢেকে মেঘভূষিত শৈল শ্রেণী। পার্বত্য প্রদেশের কাছাকাছি এসেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলুম, অন্তরে জাগ্রত হল নবজীবনের আনন্দ। ওই পর্বতমালারই কোনো এক জায়গায় আছে সুদীর্ঘ পথের শেষ, এবং যেখানে বিরাজ করছে আমাদের কামনার স্বপ্ন সোনার পাহাড়ের তিন শিখর। ম্যাপখানা বার করে একবার দেখে নিলাম ঠিক পথে চলেছি কিনা। না, কোনো ভুল হয়নি। স্মিথ বিপুল পুলকে বলে উঠল, তাল তাল সোনা, লক্ষ লক্ষ টাকা। ধুর বোকা, তোর নজর ভারী নিচু, লক্ষ লক্ষ কিরে, বল কোটি 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 টাকা। আমরা এখন থেকেই মেঘের প্রাসাদ গড়তে শুরু করেছি, কিন্তু এই বিপদবহুল দুস্তর পথের শেষে কি আছে তা কে জানে। আশ্চর্য, আমার সন্দেহই সত্যে পরিণত হল সেই রাত্রেই। প্রতি সন্ধ্যাতেই আমরা পদচালনা বন্ধ করে তাঁবু খাটিয়ে ফেলি। পাচক যখন রান্নাবান্না নিয়ে নিযুক্ত থাকে, আমরা তখন বিশ্রাম করি এবং গল্পগুজবে সময় কাটাই। তারপর আহার ও নিদ্রা দেবীর আরাধনা। পরদিন প্রভাতে আবার যাত্রা আরম্ভ হয়। সেদিনও তিনজনে তাঁবুর বাইরে ক্যাম্প চেয়ারে বসে গল্প করতে করতে তাস খেলছি। আকাশে প্রায় পুরন্ত প্রতিপদের চাঁদ, জলাভূমির জলে স্নান করতে নেমেছে রূপালী জ্যোৎস্না। জলার ওপারে দেখা যাচ্ছে আলো মাখা কালো বন, চারিদিকের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছে অজানা পাখির ডাক। অচম্বিতে নির্মেঘ আকাশে বজ্রগর্জনের মতো সেই শান্তিপূর্ণ পরিস্থিতি ভয়াল করে তুলল এক প্রচণ্ড হুঙ্কার। পৃথিবীর কোনো জীবের কণ্ঠ থেকে যে এমন অপার্থিব, অতুগ্র ও কান ফাটা হুঙ্কার বেরোতে পারে, এটা কল্পনাতেও আনা যায় না। আমরা তিনজনেই তাস ফেলে সচমকে উঠে দাঁড়ালাম। আমাদের নজর ছুটে গেল জলার ওপারে। ওখানে জঙ্গলের উপরে দুলে দুলে উঠছে একটা বিরাট ও জমাট কালো অপছায়া। তার শীর্ষ দেশটা রয়েছে মাটি থেকে অন্তত 20-22 ফুট উপরে, আর তার নিচের দিকটা রয়েছে যে কত দূর পর্যন্ত ছড়িয়ে সেটা আমি আমলেই আনতে পারলাম না। 50-60 ফুট হওয়াও অসম্ভব নয়। স্মিথ সভয়ে বলে উঠল, ওটা কোন জানোয়ার? ওর তুলনায় হাতিও যে পুঁচকে ইঁদুরের মতো। এ দ্বীপে হাতির অস্তিত্ব নেই। এমন বিশাল জানোয়ার পৃথিবীতে আছে বলে কেউ জানে না। আবার তার বুক স্তম্ভিত করা বিভৎস গর্জন ছড়িয়ে পড়ল আকাশের দিকে দিকে, বারবার, তিনবার। তারপর সে জলার পার্শ্ববর্তী পথের দিকে লক্ষ্য ত্যাগ করল, এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর উপরে হলো ভূমিকম্প। কি ভয়ানক! ওটা যে এদিকেই আসছে। বন্দুক নাও, বন্দুক নাও!
আমি মাথা নেড়ে বললাম, বন্ধুকে কোনো কাজ হবে না, ওকে থামাতে গেলে কামান দরকার। লাফে লাফে এগিয়ে আসতে লাগলো সেই অদ্ভুত দুঃস্বপ্নটা। প্রত্যেক লাফের পর খালি পৃথিবীর মাটি নয়, আমাদের বুকের ভিতরটাও ওঠে থরথর করে কেঁপে কেঁপে। এমন সময় বেগে ছুটে এলো আমাদের কুলি সর্দার, তার হাবভাব উদ্ভ্রান্তের মতো। ওটা কি সর্দার? কাছিম মুখো শয়তান। কাছিম মুখো শয়তান, সে আবার কি? বলবার সময় নেই, আমাদের লোকজন রায়ের মধ্যেই পালিয়েছে, আমিও পালালাম। আপনারা বাঁচতে চান তো আপনারাও আসুন হুজুর, আপনারাও আসুন। কুলি সর্দার অদৃশ্য হলো, আমি ডাকলাম কিন্তু সে ফিরেও তাকালো না। স্মিত ত্রস্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, দেখো দেখো দেখো। সবিস্ময়ে দেখলাম চার চারটে রাক্ষসের গিরগিটি বা স্থলচর কুমির তীর বেগে একটা ঝোপ থেকে বেরিয়ে আর একটা ঝোপের ভিতরে গিয়ে ঢুকলো। ওরাও পালাচ্ছে প্রাণে বাঁচবার জন্য। কাছিম মুখো শয়তান কি এতটাই হিংস্র? কিন্তু কাছিম মুখো শয়তান আবার কি? তা সে যাই হোক, কাল্পনিক কিছু যে নয় চোখের সামনে সেটা তো স্পষ্টই দেখতে পাচ্ছি। এতক্ষণে পদভারে ভূমিতল বারবার কাঁপিয়ে সেই বিরাট জীবন্ত ঘনীভূত অন্ধকারটা আমাদের আরো কাছে এসে পড়েছে। ঘন ঘন কর্ণপটকে আঘাত করছে তার ক্ষুধার্ত হুঙ্কার। সে হুঙ্কার শুনলে মনে হয় যেন অনেকগুলো সিংহ সমস্বরে গর্জন করে চলেছে। আমরা আর সহ্য করতে পারলাম না, বেগে পলায়ন করলাম প্রেত ভয়গ্রস্তের মতো। হায় রে সোনার পাহাড়ের সোনার স্বপ্ন ভেঙে গেল এক মুহূর্তেই। কয়েকদিন পরেই জনকয়েক নারাজকুলিকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে নিয়ে আবার সেখানে গিয়ে ভয় ভয় হাজির হয়েছিলাম। কিন্তু গিয়ে যা দেখলাম তা কল্পনাতীত। যেন ভীষণ ঝঞ্ঝাবর্তে আমাদের তাঁবুগুলো কোথায় উড়ে গিয়েছে এবং তছনছ হয়ে গেছে সমস্ত রসদ আরও যা কিছু ছিল। কে যেন জয়ন্ত শিকার না পেয়ে সমস্ত ধ্বংস করে ফেলেছে ভীষণ আক্রোশে। আমি দুঃখে ভেঙে পড়ে হতাশভাবে বললাম, আমি দুহাতে টাকা ঢেলে এত বড় আয়োজন করেছিলাম, এখন আমি প্রায় ফতুর। এই যাত্রায় আর কোনো নতুন আয়োজন করা সম্ভব নয়। তাহলে আর সোনার পাহাড়ে যাওয়া হবে না? বললাম তো এই যাত্রায় নয়, তোমরা যেখানে খুশি চলে যাও। তারা মুখ কালো করে তখনকার মতো সেখান থেকে প্রস্থান করল বটে, কিন্তু দুদিন পরেই বেশ বুঝতে পারলাম যে তারা অদৃশ্য হলেও আমার সঙ্গ ছাড়েনি। এক রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও ঘরের ভিতরে যেন পায়ের শব্দ শুনলাম। স্বপ্নের ভ্রম ভেবে আর জেগে উঠলাম না। সকালে ঘুম ভাঙতেই দেখি শিয়রের কাছ থেকে হাত ব্যাগটা অদৃশ্য হয়ে গেছে। তার মধ্যে আমার দরকারি খুচরো জিনিসপত্র থাকত বলে ব্যাগটাকে কাছ ছাড়া করতাম না। কাল রাত্রে ঘুমের ঘোরে তাহলে ভুল শুনিনি, রাত্রে ঘরে চোর ঢুকেছিল। কিন্তু তার খানিক পরেই ব্যাগটা আবিষ্কৃত হলো বাসার সঙ্গে সংলগ্ন পোড়ো ঘাস জমির উপরে। ব্যাগটা খোলা, ভেতরের জিনিসপত্রগুলো জমির উপর ছড়ানো, কিছুই চুরি যায়নি। চোর এলো, ব্যাগ সরালো, অথচ কিছুই চুরি করল না। এই কেমন ব্যাপার? আসলে চোর যার লোভে এসেছিল সেটা খুঁজে পায়নি, অর্থাৎ তারা সাধারণ চোর নয়। এই অসাধারণ চোর কিসের লোভে এসেছিল সেটা বুঝতে দেরি হল না। বুঝলাম এবার আমার জীবন বিপন্ন হওয়া অসম্ভব নয়, কারণ এবার তারা সংহার মূর্তি ধারণ করে আসতে পারে। মেরকি থেকে সরে পড়লাম,
গিয়ে একেবারে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগরে। কিন্তু তবু শত্রুর চোখে ধুলো দেওয়া চলল না। একদিন একটা রেস্তোরাঁয় বসে চা পান করছি, হঠাৎ দুই মূর্তি ভিতরে এসে ঢুকল, স্মিথ ও হ্যারিস। খুব সম্ভবত তারা তখনও আমায় দেখতে পায়নি। আমি তখন মুখের সামনে একখানা খবরের কাগজ তুলে ধরে তার আড়ালে আত্মগোপন করলাম। খানিক পরেই তারা চা পান করে বাইরে চলে গেল। এখানেও সুনির্দৃষ্টি ফিরছে আমার সঙ্গে সঙ্গে। ছলে বলে কৌশলে যেমন করে হোক ওরা আলো পাথর আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। কিন্তু আমারও সুদৃঢ়পণ এ দুর্লভ জিনিস কারো হাতে তুলে দেব না। নিজেই আলো পাথরের গুহা আবিষ্কার করব। তার ফলে আমি ধনকুবীর তো হব বটেই, সঙ্গে সঙ্গে পৃথিবীতে অমরত্ব অর্জন করতে পারব। শত্রুদের ফাঁকি দেবার জন্য আবার সমুদ্র পাড়ি দিলাম। এবারে এসেছি কলকাতায়। 15 দিন হতে চলল, এখনও স্মিথ ও হ্যারিসকে চোখে দেখতে পাইনি। বোধহয় আমার উদ্দেশ্য সফল হয়েছে, হতভাগারা নাগাল ধরতে পারেনি। এইখানেই ডায়েরির শেষ। কুমার শুধুলো, এখন আমাদের কর্তব্য? সকালে প্রথমেই হাসপাতালে গিয়ে ফুলব্রাইটের খবর নিতে হবে। এ যাত্রা তিনি যদি রক্ষা পান তাহলে তার সঙ্গে একটা ব্যবস্থা করবার চেষ্টা করতে হবে। কিসের ব্যবস্থা? নিউ গিনি যাত্রার। তাহলে তোমার আগ্রহ জেগেছে? নিশ্চয়ই, তোমার কি জাগেনি? সে কথা আর বলতে, আমি যে পা বাড়িয়েই বসে আছি। জানি কুমার, জানি। যেখানে অ্যাডভেঞ্চারের গন্ধ সেখানেই তোমার আমার আগ্রহ জাগ্রত। আগুনের মতো জ্বলে ওঠে আমাদের রক্ত, আমাদের শিরায় শিরায়, আমাদের হৃদয়ের পরতে পরতে আছে অ্যাডভেঞ্চারের নেশা। ঘরমুখো বাঙালির ঘরে জন্মেও আমরা হতে চাই বিশ্ব মানবের আত্মীয়। আমরা ধন মান খ্যাতি কিছুই প্রার্থনা করি না। আমরা চাই শুধু ঘটনার আবর্তে ঝাঁপ দিতে, উত্তেজনার পর উত্তেজনা উপভোগ করতে, নব নব দৃশ্য আর সৌন্দর্যের মধ্যে তলিয়ে যেতে। সক্রিয় জীবন চাই, গতির বন্যা চাই, বিপদের মহোৎসব চাই। পরদিনের প্রভাতে চাপানের পালা সেরেই ছুটল তারা হাসপাতালে। ভালো খবর পাবে বলে তারা আশা করেনি, পেলও না। শেষ রাত্রেই ফুলব্রাইট অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছেন। কুমার দুঃখিতভাবে বলল, তাহলে উপায়? কিসের উপায়? আলো পাথরের কি ব্যবস্থা হবে? এখন তো আলো পাথরের মালিক হচ্ছে আমরাই। ফুলব্রাইট নিজে ও জিনিস আমাদের দান করে গিয়েছেন। কিন্তু আপাতত আর একটা কথা ভেবে দেখো, খুব সম্ভব আজকেই পুলিশের তরফ থেকে আমাদের ডাক আসবে। হ্যাঁ, আমিও তা আন্দাজ করেছি। এটা খুনের মামলা হয়ে দাঁড়ালো আর প্রধান সাক্ষী হচ্ছি আমরা দুজনই। কিন্তু খুব হুঁশিয়ার থেকে কুমার, ঘুণাক্ষরেও আলো পাথরের কথা প্রকাশ করে ফেলো না, তাহলে বড়ই জানাজানি হয়ে যাবে। এমনকি ও জিনিসটা আমাদের হাত ছাড়াও হতে পারে। এখন চলো, আমাদের মূর্তিমান এনসাইক্লোপিডিয়া বিনয়বাবুর কাছে গিয়ে খবরটা নিয়ে আসি। কেন? নিউ গিনি সম্পর্কে নিশ্চয়ই তিনি অনেক জানবার কথা বলতে পারবেন। যারা বিমল ও কুমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের কাছে প্রায় বিনয়বাবু ও তার প্রিয় পাত্র তরুণ কমলেরও নাম নিশ্চয়ই অজানা নয়। দলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছেন বিনয়বাবু ও সবচেয়ে ছোট কমল। জ্ঞানে বিজ্ঞানে বিনয়বাবু অসাধারণ মানুষ। এমন বিষয় নেই যা নিয়ে তিনি কিছু না কিছু বলতে পারেন। এই জন্যই বিমল তাকে বলে মূর্তিমান এনসাইক্লোপিডিয়া।
কোনো অজানা তথ্য জানতে হলে সে সোজা গিয়ে হাজির হতো বিনয়বাবুর কাছে। সেদিন সকালে বিনয়বাবু তার পড়বার ঘরে বসে খবরের কাগজ পাঠ করছিলেন, মাথায় কিছু খাটো দোহারা চেহারা, কিন্তু দেখলেই বোঝা যায় প্রৌঢ় বয়সেও তার শরীর বেশ বলিষ্ঠ আছে। সৌম্য মুখের নিচের দিকে কাঁচা পাকা দাঁড়ি গোফ, পড়বার প্রকাণ্ড কক্ষের চারিদিকেই দেখা যায় মস্ত মস্ত আলমারি, সেগুলোর তাকে তাকে সযত্নে সাজানো এবং সোনার জলে নাম লেখা মোটা মোটা কেতাব। সেখানকার প্রধান দ্রষ্টব্য হচ্ছে এই দেওয়াল ঢাকা আলমারির সারি এবং ঝকঝকে কেতাবের পর কেতাব। সেই ঘরে প্রবেশ করল বিমল ও কুমার। তাদের দেখেই বিনয়বাবু একগাল হেসে হাতের কাগজ সামনের টেবিলের উপর রেখে চেঁচিয়ে উঠলেন, ওরে মৃণু, ও কমল, বিমল আর কুমার এসেছে, তাড়াতাড়ি চা টোস্ট আর অমলেট না পেলে বড়ই রেগে যেতে পারে। হাসি মুখে কমল তখনই দৌড়ে এলো। মৃণু নেপথ্য থেকে উচ্চস্বরে বলল, ওদের রাগ করতে মানা করো, আমি চটপট চাটা নিয়ে এক্ষুনি ছুটে যাচ্ছি। বিমল গলা তুলে বলল, একদম ভেবো না, তোমার উপর রাগ করতে আমি ভয় পাই, সুতরাং তুমি আশ্বস্ত হতে পারো। বিমলের পরিচিত লোকেরা সবাই এই মৃণু মেয়েটিকেও খুব ভালো করেই চেনে, মেয়ে তো নয়, যেন বারুদ ভরা তুবড়ি, সর্বদাই আগুনের ফুলকি ছড়াবার জন্য প্রস্তুত। আবার আর এক দিক দিয়ে 19-20 বছর বয়সেও সে শিশুর মতো সরল ও ছটফটে, কথার খই ফোটে তার নাকে মুখে অনর্গল। মাঝে মাঝে সেও বিমলদের অভিযানের মধ্যে জোর করে অংশ নিয়ে তুমুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। চোখ থেকে চশমাখানা খুলে নিয়ে বিনয়বাবু বললেন, তারপর তোমাদের মুখ দেখে মনে হচ্ছে একটা কোনো গভীর উদ্দেশ্য নিয়ে তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছ, কেমন, তাই নয় কি? ঠিক ধরেছেন, আমাদের উদ্দেশ্য অন্তত প্রশান্ত মহাসাগরের মতোই গভীর, কারণ আমাদের দৃষ্টি এখন প্রশান্ত মহাসাগরের দিকেই আকৃষ্ট হয়েছে। ভালো কথা নয়, ভালো কথা নয়, আবার কোনো নতুন অ্যাডভেঞ্চারে বেরোতে চাও বুঝি? কমল তড়াক করে এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, নতুন অ্যাডভেঞ্চার নাকি, কি মজা, বিমলদা আমিও যাব। এক ধমকে তার মুখ বন্ধ করে দিয়ে বিনয়বাবু বললেন, চুপ রাও কমল, বাসের চেয়ে কঞ্চিদর। বিমল কুমার, তোমাদের সাকরেদি করে ছোকরা অসম্ভব ডান পিঠে হয়ে উঠেছে। গোবর গণেশ না হয়ে যে কমল একেবারে ডান পিঠে হয়ে উঠেছে তো সৌভাগ্যের কথা। গোবর গণেশরা থাকে লোকের পায়ের তলায়, আর ডান পিঠেটা থাকে মাথার উপরে। ডান পিঠেদের সর্দার ছিলেন আলেকজান্ডার, চেঙ্গিস খান, তৈমুরলং, নেপোলিয়ন, নেলসন। দোহাই কুমার, আগুনে আর ঘৃতাহুতি দিও না। এমন সময় চা ও খাবারের ট্রে হাতে করে মৃণু এসে ঢুকলো ঘরের ভিতর, বলল, আস্তে আস্তে শুনতে পেলুম আগুন ও ঘৃতাহুতির কথা, তা আগুন কোথায় বাবা, আর ঘৃতাহুতি বা দিচ্ছে কে? আরে আগুন আছে আজকালকার তরুণদের মগজে, আর ঘৃতাহুতি দিচ্ছে তাদেরই হাতগুলো। মৃণু জোরে মাথা নেড়ে বলল, মোটেই না, বাজারে ঘিয়ের দাম জানো তো বিমলদা, উনুনের আগুনে ঘি না ঢেলে ঘি ঢালা উচিত কড়ার ভিতরে, আর আগুনে ঘৃতাহুতির গুপ্ত কথাটা না শুনে এখান থেকে আমি এক পাও নড়তে রাজি নই। একখানা চেয়ার টেনে সোজা সে বসে পড়ল। মৃণু একে মা হারা, তাই বাপের একমাত্র সন্তান, সেই জন্যে বিনয়বাবুকে তার আবদার সর্বদাই রক্ষা করতে হয়। তিনি বুঝলেন মৃণু একটা কিছু সন্দেহ করেছে, সব কথা না শুনে সে কিছুতেই যাবে না, কাজেই হাল ছেড়ে তিনি নারাজের মতো বললেন, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের কথা কি জিজ্ঞাসা করছিলে বিমল? প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ আছে, তার নাম নিউ গিনি। হ্যাঁ, আর সে দ্বীপের অধিকাংশ জুড়ে বাস করে নররাক্ষসের দল। নররাক্ষসের দল? হ্যাঁ, তাদের সবচেয়ে ভালো খাবার হচ্ছে মানুষের মাংস। এই দ্বীপের কথা আপনি জানেন? জানি।
কিছু কিছু আমরা জানতে চাই। কিন্তু কেন? আগে শুনি, তারপর সব কথা বলবো। বুঝেছি, ওখানে গিয়েও গোলমাল করবার স্বাদ হয়েছে বুঝি। কিন্তু গোড়াতেই বলে রাখছি, অমন মারাত্মক বাসনা মনের কোণে উঠাই দিও না। সে হচ্ছে সর্বনেশে দ্বীপ, শ্বেতাঙ্গরাও তার ভিতরে ঢুকতে পারেনি। প্রথম থেকেই আপনি আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন কেন বিনয়বাবু? আগে দ্বীপের কথাই বলুন না। নিয়তি কেন বাধ্যতে? নিয়তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। তবে শোনো, প্রচণ্ড লোভী শ্বেতাঙ্গ জাতিরা পৃথিবীর কোনো দেশেই তন্নতন্ন করে খুঁজতে বাকি রাখেনি। কি খুঁজেছে তারা? হীরে, পান্না, মুক্তা প্রভৃতি রত্নরাজি এবং অন্যান্য নানা জাতীয় খনিজ দ্রব্যাদি। তার উপরে আছে বাণিজ্য ও রাজ্যলোভ। এইসব লোভের নেশায় মাতাল হয়ে তারা আজ পর্যন্ত এশিয়া, আফ্রিকা ও আমেরিকার দিকে দিকে অশ্বেত জাতিদের উপরে যেসব অমানসিক ও পাশবিক অত্যাচার করেছে, তার অগুন্তি রক্তাক্ত উদাহরণ ইতিহাস খুঁজলেও পাওয়া যায় না। ইতিহাসের বিপুল গর্ভেও অত বেশি কুকাণ্ডে স্থান সংকুলন হয় না। কিন্তু নিউগিনির বিরাট ভাণ্ডারে বিভিন্ন ঐশ্বর্য ঠাসা থাকলেও শ্বেতাঙ্গ দুরাত্মারা তার অধিকাংশের উপরে লুব্ধ দৃষ্টি নিক্ষেপে রাজি হয়নি। কি ভাবছ? লোভের অভাবে? ভয়ের অভাবে? পৃথিবীতে আজ একটিমাত্র দেশ আছে যার অন্দরমহল পর্যন্ত পৌঁছতে পারেনি শ্বেতাঙ্গদের সর্বদর্শী সার্চ লাইট। সেখানে বাসা বেঁধে আছে বহু অভাবিত রহস্য, বহু রোমাঞ্চকর বিভীষিকা আর বহু রক্ত পাগল বন্য মানুষের দল। তাদের কেউ পরে মাত্র কৌপিন, কেউ কোমরে ঝুলিয়ে রাখে লজ্জা রক্ষার জন্য এক টুকরো ন্যাকড়া, কিংবা কেউ বা থাকে নাগা সন্ন্যাসীদের মতো সম্পূর্ণ উলঙ্গ। তবু কিছু কিছু কানা ঘুষোয় শোনা গেছে, কিছু কিছু দেখা গেছে আড়াল থেকে উকি ঝুঁকি মেরে। তার কতক কতক সত্য কিংবা অর্ধসত্য, বাকি বাজে গুজব বা জল্পনা কল্পনা। সেসব কথাও অল্প স্বল্প বলবো, তোমরা বিশ্বাস করতেও পারো, আবার গাজার ধোয়া বলে উড়িয়েও দিতে পারো। আপাতত মোটামুটি জ্ঞাতব্য তথ্যগুলো বলছি, তোমরা শুনে রাখো। অস্ট্রেলিয়াকে বাদ দিলে বলতে হবে নিউগিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বীপ। তার অবস্থান অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে। চারদিকে তার বিস্তার হচ্ছে প্রায় 3,12,000 বর্গ মাইল। দ্বীপটা লম্বায় প্রায় 1,300 মাইল এবং তার সবচেয়ে চওড়া অংশ প্রায় 500 মাইলেরও কম নয়। দ্বীপটি কিন্তু নদীবহুল। প্রত্যেকটা নদীর নাম আমি জানি না এবং উল্লেখ করারও দরকার নেই, তবে তাদের মধ্যে বৃহত্তম নদীগুলোর নাম হচ্ছে ফ্লাই, সেপিক, পুরারি, মারখাম, ডিওগেল, রামু ও মেমব্যারানো। দ্বীপের পূর্ব অংশের চেয়ে পশ্চিম অংশ হচ্ছে শৈলসংকুল। অনেক পাহাড়ের অনেক নাম, মেঘচুম্বী পাহাড়েরও অভাব নেই। তাদের উপরে 15,000 ফুট উঠলেই চির তুষারের রাজ্য পাওয়া যায়। সেই বিজনতায় ফুল ফোটে না, ফল ফলে না, শ্যামলতা নিশ্চিহ্ন। এই দ্বীপের দিকে দিকে দেখা যায় গভীর জঙ্গল ও ঝোপঝাপ। তার মধ্যে সর্বত্রই সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে নারকেল গাছ, কলা গাছ ও ম্যানগ্রোভ বা গড়ান কাঠের গাছ প্রভৃতি। সেই বনরাজ্যে বাস করে জানা অজানা নানা জাতের পাখি। তাদের মধ্যে বার্ড অব প্যারাডাইজ বা স্বর্গের পাখির নাম তো পৃথিবী বিখ্যাত। দ্বীপের বাসিন্দারা পুরোপুরি ক্যাফ্রি না হলেও তাদের ক্যাফ্রি জাতীয় বলা চলে। দেখতে অনেকটা আন্দামান দ্বীপের অধিবাসীদের মতো। পশ্চিম অংশে যাদের দেখা যায় তাদের গায়ের রং খুব কালো নয় এবং তাদের দেখলে মনে পড়ে মালয়ের বাসিন্দাদের কথা। পশ্চিম নিউগিনির পার্বত্য উপত্যকায় আর এক শ্রেণীর কাফ্রি জাতীয় লোক আছে, তারা প্রায় বামনের মতো মাথায় খাটো। উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম দিকে সমুদ্রের কাছাকাছি জায়গায় বাস করে নিগ্রোরা। তারা দীর্ঘকায় এবং সভ্যতার দিক দিয়েও অপেক্ষাকৃত অগ্রসর। নিউগিনির লোকসংখ্যার সঠিক হিসাব পাওয়া সম্ভবপর হয়নি, কারণ তার অধিকাংশই কেবল দুর্গম না, রীতিমতো বিপজ্জনক। তবে আন্দাজ করা হয় সেখানে 10,00,000 বেশি লোক বাস করে না। নিউগিনির পূর্বাঞ্চল ইংরেজদের দ্বারা অধিকৃত এবং এই অংশে কিছু কিছু সভ্যতার ছায়াপাত হয়েছে।
পশ্চিমাঞ্চলের উপরে প্রভুত্ব বিস্তার করেছে ওলন্দাজরা। তারাই এই অংশের নাম দিয়েছে হল্যান্ডিয়া। কিন্তু স্বাধীন হবার পর ইন্দোনেশিয়া তাদের এই দাবি মানতে রাজি নয়। শেষ পর্যন্ত হয়তো সুমাত্রা, জাভা ও বালি প্রভৃতি দ্বীপের মতো পশ্চিম নিউগিনিও ওলন্দাজদের হাতছাড়া হয়ে যাবে। ওলন্দাজদের অধিকৃত নিউগিনির মধ্যবর্তী অংশকে প্রায় অজ্ঞাত প্রদেশ বললেও কিন্তু অত্যুক্তি করা হয় না। নির্বাসিত সেখানে সভ্যতার আলোক বিরাজ করছে ঘোরতর অন্ধকারে, এবং সেই অন্ধকারের ভেতর থেকে মাঝে মাঝে দৈব গতিকে বাইরে ছিটকে এসে পড়ে দুই একজন পথভ্রান্ত বন্য উঠকো মানুষ। তাদের মুখ থেকে যেসব কথা শোনা যায় তাও উপকথা ছাড়া আর কিছু নয়। তারা বলে বনে, উপত্যকায় ও জলাভূমির বাসিন্দা হচ্ছে এমন সব দানবের মতো ভয়াবহ মহাকায় জীব, যারা মাটির উপর পা গুটিয়ে বসে গাছের উঁচু ডাল থেকে স্বচ্ছন্দে মুখ বাড়িয়ে ফল পেড়ে খেতে পারে। তবে এক বিষয়ে অত্যুক্তি নেই, লোক সংখ্যা 10 লক্ষের বেশি না হলেও সেখানকার বাসিন্দারা শত শত জাতিতে বিভক্ত এবং প্রত্যেক জাতির মধ্যে রক্ত পিপাসা হচ্ছে অত্যন্ত প্রবল। যে ল্যাংটো হয়ে বেড়ায় আর যে কেবল কনি পড়ে তারা সবাই থাকে সর্বদাই যুদ্ধ সাজে সজ্জিত। তাদের এক একজনের এক এক রকম অস্ত্র, ধনু, বর্ষা কিংবা কাটাওয়ালা গদা ইত্যাদি। তারা মাথায় পড়ে স্বর্গের পাখির রঙিন পালক, তাদের নাকে বেধানো থাকে হাড়ের টুকরো, আর গলায় দোলে সামুদ্রিক ঝিনুক কিংবা কড়ির মালা। বিভিন্ন জাতিতে বিভক্ত হলেও এক বিষয়ে কিন্তু তাদের মধ্যে মতান্তর নেই, তাদের সকলেরই শখের খেলা হচ্ছে যুদ্ধ বিগ্রহ। হাতে কাজ না থাকলে তারা হইচই রবে লড়াই করতে বেরিয়ে পড়ে। দুই জাতের লোক এক জায়গায় জড়ো হলেই শুরু হবে মারামারি, কাটাকাটি আর রক্তারক্তি। তারপর বিজিতদের মৃতদেহগুলো নিয়ে বিজেতারা ঢোল বাজাতে বাজাতে, নাচতে নাচতে, জয়নাত করতে করতে ফিরে আসবে, আর তারপর দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন, উনুনে চড়বে বড় বড় হাড়ি, তাদের মধ্যে সেদ্ধ হবে শত্রু মানুষের দেহ থেকে নেওয়া মাংস, আর সকলে মিলে মহা আনন্দে গোগ্রাসে করবে সেই মাংস ভক্ষণ। এও শোনা যায় যে নিউগিনির কোনো কোনো অঞ্চলের মানুষ সভ্যতায় বেশ অগ্রসর হয়েছে। তারা ছোট ছোট শহরে বাস করে, চাষাবাদ করে, কাঠ আর গাছের পাতা দিয়ে কারুকার্য করা ঘরবাড়ি তৈরি করে, জলপথে তারা লম্বা লম্বা বাহারি নৌকা চালায়, বড় বড় বেগবতী নদীর উপর দিয়ে এপার ওপার করবার জন্য 150 ফুট লম্বা সেতু বানায়। আরও একটা অবিশ্বাস্য গল্প শোনা যায়। পার্বত্য প্রদেশে একটা বহুদূর পর্যন্ত বিস্তৃত নারীদের উপত্যকা বলে কথিত হয়, সে নাকি নারী রাজ্য, সেখানে নাকি বাস করে খালি নারীরাই, সেখানে কিন্তু পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। গ্রিক পুরাণে নারী রাজ্যের কথা আছে, সেখানকার নারীরা ছিল রীতিমতো রণরঙ্গিনী, অস্ত্র নিয়ে যুদ্ধ করত পুরুষদের সঙ্গে। প্রাচীন গ্রিকদের বিখ্যাত দেবমন্দির পার্থেননের ধ্বংসাবশেষের মধ্যে পুরুষদের সঙ্গে যুদ্ধে নিযুক্ত সেই রণরঙ্গিনীদের মূর্তি পাওয়া গিয়েছে। আমাদের বাংলায় যে রায়বাগিনী বলে কথা শোনা যায়, নিউগিনির এই উগ্রচণ্ডার দলও সেই উপাধি পেতে পারে, কারণ পুরুষরা তাদের ছায়া মারাতেও ভরসা করে না। আরও একটা লোভনীয় ব্যাপার, উপকথা নয়, একেবারে সত্য কথা, নিউগিনির মাটির তলায় কি কি খনিজ পদার্থ আছে এখনও তা ভালো করে জানবার সুযোগ পাওয়া যায়নি বটে, কিন্তু তার পার্বত্য প্রবেশের কোনো কোনো জায়গায় প্রচুর সোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। পদে পদে প্রাণের ভয় থাকলেও এবং লোভে পাপ আর পাপে মৃত্যু জেনেও অনেকের প্রবল লোভ কোনো বাধা মানেনি, তারা রহস্যময় কান্তার প্রান্তর পার হয়ে পার্বত্য প্রদেশের দিকে ছুটে গিয়েছে, আর তারপর সভ্যতার আলোকে ফিরে আসেনি। খুব সম্ভব তাদের খণ্ডবিখণ্ড দেহগুলো নরমাংসাসী অসভ্যদের জঠর চালা নিবারণ করেছে, অথবা হয়তো তারা প্রাণ হারিয়েছে কোনো হিংস্র জানোয়ারের কবলে পড়ে। নিউগিনির কতক অংশ ছিল জার্মানের দ্বারা অধিকৃত। সেই সময় থেকেই অনেক দুঃসাহসী অস্ট্রেলিয়ান সোনার লোভে পড়ে চুপি চুপি এই দ্বীপের নানা জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারপর
দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত অনেকে দস্তুর মতো তোড়জোড় করে এবং বড় বড় দল বেঁধে একেলে অস্ত্রশস্ত্র নিয়ে সোনার ঢালাও কারবার করে। প্রতি বছর তাদের লাভ হতে থাকে প্রায় 5 কোটি টাকার সোনা এবং উড়োজাহাজ করে তারা সেই সুবর্ণ সম্ভার নিয়মিতভাবে স্থানান্তরিত করত। অবশ্য যুদ্ধ বাঁধার পর সেই ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। বিমল কুমার, সংক্ষেপে এই হচ্ছে নিউগিনির বিবরণ। দরকার হলে আরো কথা পরে বলবো। নিউগিনি যে বিপজ্জনক দ্বীপ, সম্প্রতি আমরাও সে কথা জানতে পেরেছি। সেখানে বনের মধ্যে নাকি স্থলচর কুমির ঘুরে বেড়ায়। জলের কুমির মাঝে মাঝে ডাঙায় উঠে বিশ্রাম বা জীবজন্তু আক্রমণ করে বটে, কিন্তু স্থলচর কুমির বলে কোনো জীবের অস্তিত্ব নেই। তবে কুমিরের মতন বা 8-10 ফুট লম্বা গিরগিটির মতন দেখতে আর আকারে প্রকাণ্ড একরকম জানোয়ার আছে বটে। এই শতাব্দীর গোড়ার দিকে কোমোডো দ্বীপে তারা আবিষ্কৃত হয়েছে। সেগুলো হচ্ছে কাল্পনিক ড্রাগনের ক্ষুদ্রতর সংস্করণ। না বিনয়বাবু, শোনা যাচ্ছে নিউগিনি দ্বীপেও তাদের বাসা আছে। হতে পারে, সেখানে নাকি দোতলা বাড়ির মতো উঁচু আর এক মহাকায় জীব দেখা গেছে। তার মস্ত মাথাটা দেখতে কাছিমের মতো। ডিপ্লোডোকাস। ডিপ্লোডোকাস কি? প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীতে যখন মানুষের অস্তিত্ব ছিল না, এই ডিপ্লোডোকাসরা তখন পদভারে ভূমিকম্প সৃষ্টি করে ইতস্তত যাতায়াত করত। তাদের মুখ ছিল বিরাট কাছিমের মতো, মাথা ছিল প্রায় 20-22 ফুট উঁচু, আর দেহ ছিল প্রায় 80 ফুট লম্বা। কিন্তু আধুনিক নিউগিনি দ্বীপে ডিপ্লোডোকাস অসম্ভব, একেবারে আজগুবি কথা। লক্ষ বছরেরও আগে তাদের অস্তিত্ব লুপ্ত হয়ে গিয়েছে। তাহলে আগে শুনুন আমাদের কাহিনী। বিনয়বাবু গম্ভীরভাবে বিমলের মুখে ফুলব্রাইটের ডায়েরির কাহিনী এবং তার পরের ঘটনাবলীও শ্রবণ করলেন। বিনয়বাবুর মুখে ফুটল বিপুল বিস্ময়ের ভাব। তিনি সাগ্রহে বললেন, তোমার ওই আলো পাথর সঙ্গে এনেছ? নিশ্চয়ই। কুমার, আগে দরজা জানলাগুলো বন্ধ করে দাও তো। কুমার কথা মতো কাজ করলে। ঘর অন্ধকার এবং চোখের সামনে জ্বলতে লাগলো নিষ্কম্প দ্বীপশিখার মতো সেই জ্যোতির্ময় প্রস্তরখণ্ড। বিনয়বাবু বিস্ফারিত নেত্রে অভিভূত কণ্ঠে বলে উঠলেন, আশ্চর্য আশ্চর্য! ও বাবা, পাথর হলো আলো, আলো হলো পাথর! ইস, ওই রকম পাথরের কতগুলো টুকরো যদি পাই তাহলে কি করবে মৃণু দিদি? তাহলে গয়নায় বসিয়ে রাতে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে সকলের চোখে তাক লাগিয়ে দিতাম। মৃণু ঠিক মেয়েদের মতোই কথা বলছে, কিন্তু আমরা তো গয়না পরবো না, আমরা কি করব? আমরা কি করব, আমরা কি করব? ইচ্ছে হচ্ছে এখনই ছুটে যাই ওই দ্বীপে, কিন্তু কিন্তু হঠাৎ থেমে মাথা নেড়ে আবার বলে উঠলেন, অসম্ভব। কি অসম্ভব বিনয়বাবু? ওই দ্বীপে যাবা। কেন? ভয়ঙ্কর বিপজ্জনক দ্বীপ, প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো না। স্বর্ণলোভীরা সেখানে দলে দলে গিয়ে ফিরে এসেছেন, আমরাই বা পারবো না কেন? তারা প্রকাণ্ড দল গড়ে বিপুল আয়োজন করে তবে যেতে পেরেছে, আমরাও তাই করব। কিরকম টাকায় কি না হয়, গভর্নমেন্টের অনুমতি নেব। তারপর যারা ফৌজ থেকে অবসর নিয়েছে অথচ এখনও কার্যক্ষম, এমন ডজনখানেক সেপাইকে মাইনে দিয়ে রাখবো। দলে পাচক, বেয়ারা, দারবান প্রভৃতি থাকবে। ভারবাহী লোকজন নিযুক্ত করব দ্বীপে গিয়ে। এমন সব আয়োজন আমাদের পক্ষে নতুন নয়, সে কথাও আপনি জানেন বিনয়বাবু। কিন্তু কিসের জন্য আমরা যাব? আমাদের লক্ষ্য কি? সোনার পাহাড়? ওটা উপলক্ষ মাত্র। আমরা সুবর্ণগর্ধব হব না, কারণ মা লক্ষ্মীর কৃপা থেকে আমরা বঞ্চিত নই। যা পেয়েছি তা যথেষ্টর বেশি, তার উপরে অতিরিক্ত সম্পদের ভার বাড়িয়ে আমরা পিছে মরতে চাই না। কেমন কুমার, তোমারও কি এই মত নয়? নিশ্চয়ই।
যে আগ্রহ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ যাত্রীরা বন্ধুর পথে পদে পদে প্রকৃতির বাধা দৈব দুর্ঘটনা মৃত্যু তুচ্ছ করে যায় সুমেরু কুমেরু এভারেস্টের দিকে। অসীম শূন্যে গ্রহে উপগ্রহে বিচরণ করবার স্বপ্ন দেখে, মহাসাগরের অতল তলে নেমে অদৃশ্য রত্ন আবিষ্কার করার চেষ্টা করে। আমাদেরও বুকের মধ্যে অহরহ জাগ্রত হয়ে আছে সেই অসামান্য আগ্রহ। তুচ্ছতার কাছে সোনার পাহাড়, হীরের খনি, কুবেরের ভাণ্ডার, যা কিছু অসাধারণ তা আমরা স্বচক্ষে দেখতে চাই। কমল লাফ মেরে দাঁড়িয়ে উঠে বলল, আমিও আপনাদের দলে। বিনয়বাবু চোখ রাঙিয়ে কুপিত কণ্ঠে বললেন, চোপড়াও চোপড়াও, ঢাল নেই, খাড়া নেই নিধিরাম সর্দার। মৃণু মুখ টিপে হাসতে হাসতে বলল, তাহলে আমার কথা শুনলে তুমি আমাকে কি বলবে? তোমার আবার কি কথা? ওই এক কথাই, আমাদের সঙ্গে যাবে। হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয় নয়, আমি গেলে তবে তো তোমার যাওয়া সম্ভব হতে পারে, কিন্তু আমি যাব না। সে কি বিনয়বাবু? হ্যাঁ তাই, তোমাদের কাছে আশকারা পেয়ে পেয়ে দস্তুর মতো মৃণু টম্বয় অর্থাৎ গেছো মেয়ে হয়ে উঠেছে। দুবার মারাত্মক বিপদে পড়ে ওর আক্কেল হলো না। ওকে নিয়ে যাব ওই ভয়ানক দ্বীপে। আমি পাগল, ওকে নিয়ে আমি আর কোথাও যাব না। মৃণু কি? লক্ষ্মী বন্টি আমার, আমার ওপর রাগ করছো কেন মৃণু? তার চেয়ে বাবার ওপর রাগ করে আজ তুমি ভাত খেও না। আমি উপোস করলে তোমাদের কি সুবিধে হবে শুনি? তোমার উপোসে আমাদের কিছুই সুবিধা হবে না, কিন্তু তুমি যদি এবারের মতো আমাদের সঙ্গে যাওয়ার আবদারটা ত্যাগ করো তাহলে। বিমলের মুখের কথা কেড়ে নিয়ে মৃণু ঝাঁঝালো গলায় বলে উঠল, তাহলে কি হবে আমি জানতেও চাই না, আর তোমাদের সঙ্গে কোথাও যেতে চাই না, ব্যাস। দুই চোখে বিদ্যুৎ বৃষ্টি করে সে ঝড়ের বেগে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিনয়বাবু বললেন, এবার আমি বিলক্ষণ শক্ত হব, মিনুর রাগ কি চোখের জল দেখেও আমার সংকল্প ত্যাগ করব না। কিন্তু আপনি আমাদের সঙ্গে যাবেন তো? যাব বই কি ভাইয়া, যাব বই কি, মাথার চুলে পাক ধরেছে বটে, কিন্তু আমার বুকের রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি। ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে টেলিফোন বেজে উঠল। কমল রিসিভার ধরে বলল, হ্যালো। তারপর ফিরে বলল, বিমলদা, রামহরি আপনাকে ডাকছে। কি খবর রামহরি? হ্যালো খোকাবাবু, তোমরা চলে যাওয়ার পরই দুজন সাহেব এসছে গো তোমাদের খোঁজ করতে। আমি বাইরে ঘর খুলে দিয়ে তাদের অপেক্ষা করতে বলে তোমায় ফোন করছি। সাহেব? দুজন সাহেব? বেশ, তাদের বসিয়ে রাখো, আমরা এখনই যাচ্ছি। কি ব্যাপার বিমল? ব্যাপার বোধ করে সুবিধের নয়, দুজন সাহেব আমার বাড়িতে এসেছে। কি চায় তারা? কাল রাতে দুজন সাহেবই ফুলব্রাইটকে আক্রমণ করেছিল, এরা তারা নয় তো? কিন্তু তারা তো এখন পলাতক আসামি, তোমার কাছে আসবে কোন প্রয়োজনে? বিমল, আমার কি সন্দেহ হচ্ছে জানো? কি? কালকে হয়তো তারা আড়াল থেকে লুকিয়ে দেখেছিল তুমি ফুলব্রাইটের পকেটের জিনিস বার করে নিয়েছো, তারপর থেকেই তারা আমাদের বাড়ির উপরে নজর রেখেছে। এখন আমরা বাইরে আসবার পরই তাদের আবির্ভাব হয়েছে। তোমার সন্দেহ সত্য বলেই মনে হচ্ছে, শিগগিরই চলো বাড়ির দিকে, তারা হত্যাকারী, রামহরিকেও আক্রমণ করতে পারে। বাড়ির কাছে এসে মোটর থেকে বেরিয়ে বিমল ও কুমার থ হয়ে দাঁড়িয়ে পড়ল। সেখানে দেখা গেল রীতিমতো এক জনতা। ব্যাপার কি? তাড়াতাড়ি এগিয়ে ভিড় ঠেলে তারা বাড়ির কাছে গিয়ে উপস্থিত হল। নিশ্চয় কোনো দুর্ঘটনা ঘটেছে। তারপরই তারা দেখলে বাড়ির ফটকের সামনে একজন পুলিশের ইন্সপেক্টর ও রামহরি। তাহলে রামহরির কোনো বিপদ হয়নি, তারা আশ্বস্তির নিঃশ্বাস ফেললে।
কিন্তু ও আবার কি? ফটকের ভিতরে খোলা জমির ওপর দুইজন শ্বেতাঙ্গকে ঘিরে দাঁড়িয়ে আছে একদল পাহারাওয়ালা। হতভম্বের মতো বিমল বলল, রামহরি, এখানে তো গোলমাল কিসের? রামহরি ফিরে দাঁড়িয়ে যেন হাঁপ ছেড়ে বলল, খোকাবাবু এসছো, বাঁচলাম গো। কিন্তু কি হয়েছে? তা বাবু ভালো করে আমি কিছুই বুঝতে পারছি না। ওই সাহেব দুটো তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তোমরা নিশুনেও ওরা অপেক্ষা করতে চাইলে। ওদের বাইরের ঘরে বসিয়ে আমি ভেতরে গেলাম গৃহস্থালির কাজ করতে। একটু পরেই বিশাল চেঁচামেচি শুনলাম। শুনে তাড়াতাড়ি ছুটে এসে দেখি সাহেব দুটো তীরের মতো দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর পিছনে পিছনে তেড়ে আসছে বাঘা। বুঝলাম ওরা চোরের মতো চুপি চুপি দোতলায় উঠেছিল, কিন্তু জানতো না যে সেখানে মোতায়েন আছে পাহারাওয়ালা বাঘা। তারপর ওরা বাড়ির বাইরে বেরিয়ে চম্পট দিচ্ছিল, কিন্তু পারল না, ধরা পড়ল পুলিশের হাতে। কিন্তু ঠিক সেই সময় সেখানে পুলিশ হাজির ছিল কি করে? পুলিশের ইন্সপেক্টর সামনে এসে বলল, মশাই, এ হচ্ছে সব দৈবের খেলা। মিস্টার ফুলব্রাইটের হত্যাকাণ্ডের তদন্ত করবার জন্য আপনাদের কাছেই আসছিলাম। হঠাৎ দুটো সাহেবকে বাড়ির ভেতর থেকে বেরিয়ে ছুটে পালাতে দেখে আমরা সন্দেহক্রমে ওদের গ্রেফতার করি। চেনেন ওদের? না। হাসপাতালের ডাক্তারের মুখে শুনলাম আপনারা বলছেন মিস্টার ফুলব্রাইটকে আক্রমণ করেছিল দুজন সাহেব। এখনও তাই বলছি, কিন্তু তুমুল ঝড় বৃষ্টির মধ্যে রাতে রাবজয়া দূর থেকে তাদের দেখেছি, মুখ চিনব কেমন করে? তবে মিস্টার ফুলব্রাইটের মুখে শুনেছি তাকে যারা আক্রমণ করেছিল তাদের নাম স্মিথ ও হ্যারিস। কিন্তু ওরা বলে যে ওদের নাম নাকি ফিলিপ সিমন্স আর ক্লার্ক চ্যাপম্যান। হয়তো দুটো ছদ্মনাম। হয়তো কেন, নিশ্চয়ই। আপনারা আর একবার ভালো করে ওদের দেখুন, অন্তত হত্যাকারীদের সঙ্গে ওদের চেহারার কোনো মিল তো থাকতে পারে। বিমল বন্দীদের দিকে দৃষ্টিপাত করলে এবং তারাও অত্যন্ত সপ্রতিভভাবে তার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। মুখ দেখলে তাদের কারোকেই মহাত্মা বলে ভ্রম হয় না, দুজনেরই কাঠখোট্টার মতো চোয়াড়ের চেহারা বটে, কিন্তু দুজনেরই মধ্যে একটা বড় রকম পার্থক্য আছে, এই যে তাদের একজন হচ্ছে দোহারা ও বেঁটে এবং আর একজন একহারা ও প্রায় 6.5 ফুট লম্বা। বিমল সেই বিশেষত্বের উল্লেখ করল, এ কথা আমাদের কাজে লাগবে, যদিও এটুকুর ওপর নির্ভর করে কাউকে খুনি আসামি বলে চালান করে দেওয়া যায় না। তাহলে এখন কি ওদের ছেড়ে দেবেন? পাগল, আপাতত ট্রেসপাসের চার্জে ওদের লকআপে আটক করে রাখবো, ওদিকে খুনের তদন্ত চলবে, দেখা যাক কতদূর কি হয়। আমার তো মনে হয় ওরাই হচ্ছে আসল হত্যাকারী। পরের দিনই খবরের কাগজে প্রকাশ পেল সিমন্স ও চ্যাপম্যান নামে পরিচিত দুই ব্যক্তির ডায়েরি ও চিঠিপত্র দেখে জানা গেছে যে তাদের আসল নাম হচ্ছে স্মিথ ও হ্যারিস। তাদের হোটেলের বাসায় খানা তল্লাশের ফলে আবিষ্কৃত হয়েছে রক্তাক্ত ছোরা ও পোশাক। মিস্টার ফুলব্রাইটের রক্তের টাইপের সঙ্গে মেলে কিনা দেখবার জন্যে সেই রক্তাক্ত ছোরা ও পোশাক রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ যাত্রা স্মিথ ও হ্যারিস রক্ষা পাবে বলে মনে হয় না। একটা কথা, স্মিথ আর হ্যারিস যে এত তাড়াতাড়ি ধরা পড়ল তার মূলে আছে আমাদের সারমেয় চূড়ামণি বাঘা। রামহরি তো ওদের আদর করে নিচের বৈঠকখানায় বসিয়েই রেখেছিল। দোতলায় হুঁশিয়ার বাঘা সজাগ না থাকলে ওরা সকলকে ফাঁকি দিয়ে নিশ্চয়ই আবার লম্বা দিত। আয় রে বাঘা, কাছে আয়। বাঘা তখন কয়েকটা মাছির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যস্ত হয়েছিল। ডাক শুনে একবার ল্যাজ নাড়তে নাড়তে কুমারের কাছে ছুটে এসে আবার গিয়ে যুদ্ধে নিযুক্ত হলো।
এবং দুই গ্রাসে দুটো দুষ্ট মক্ষিকাকে গলাধকরণ করে ফেলল। এদিকে হত্যাকারীদের বিরুদ্ধে তদন্ত চলতে লাগলো এবং ওদিকে বিমলদের নিউ গিনি যাত্রার তোড়জোড়ও শুরু হয়ে গেল। ওরা স্থির করেছে এবারে জলপথে নয়, এরোপ্লেনে চেপে শূন্য পথে যাত্রা করবে নিউ গিনির দিকে। একেবারে নিউ গিনির পশ্চিম অংশে গিয়ে উপস্থিত হলেই সকল দিক দিয়ে সুবিধা হতো, কিন্তু ভারতে থেকে শূন্য পথে সেখানে যাওয়ার ব্যবস্থা নেই। অন্যান্য লোকজন রসদ প্রভৃতি নিয়ে কয়েকদিন আগে জাহাজে আরোহণ করবে এবং তাদের পরিচালক রূপে সঙ্গে থাকবে বহুদর্শী রামহরি। কিন্তু মিস্টার ফুলব্রাইটের হত্যাকাণ্ডের তদন্ত শেষ হতে না হতেই সংবাদপত্রে আর এক চাঞ্চল্যকর খবর প্রকাশিত হল। স্মিথ ও হ্যারিস পুলিশের চক্ষে ধুলি নিক্ষেপ করে অদৃশ্য হয়েছে। কিছুকাল পরেও তাদের পাত্তা পাওয়া গেল না, মামলা আপাতত ধামাচাপা পড়ে গেল। তখন সাক্ষ্য দেবার দায় থেকে নিস্তার পেয়ে বিমল ও কুমার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে বিনয়বাবু ও কমলকে নিয়ে বিমানে চেপে শূন্যে গিয়ে উঠল। আকাশপথে হু হু করে উড়ে চলেছে বিমানপুত, অশ্রান্ত গর্জনে তার কানে লেগে যায় তালা, পরস্পরের সঙ্গে কথা কইতে হয় সচিৎকারে। এই তো গেল কণ্ঠ আর কানের বিপদ, বাকি রইল চোখ, কিন্তু তারও বিস্তর অসুবিধে। বিমান থেকে পৃথিবীর কতটুকুই বা নজরে পড়ে, বহু নিম্নে পৃথিবীকে রিলিফ ম্যাপের মতো দেখেই খুশি থাকতে হয়, তাও মাঝে মাঝে, কারণ যখন তখন দৃষ্টিকে রুদ্ধ করে মেঘের পর্দা। বিনয়বাবুর এই অভিজ্ঞতা এই প্রথম। তিনি ভাবতে লাগলেন, মানুষ কি সুখে এরোপ্লেন চড়ে? তবে হ্যাঁ, আছে বটে, অদ্ভুত অনুভূতির আনন্দ আছে। স্থলচর জীব, বিপুল শূন্যে ভেসে যাচ্ছি উদ্দাম গতির বেগে ধূমকেতুর মতো, কখনো উঠছি মেঘের উপরে নীলাতপের তলায়, কখনো নামছি মেঘের ছায়ায় ছায়ায়, কখনো আমার নিচের দিকে হচ্ছে ঝুপঝুপ করে বৃষ্টিপাত, আবার কখনো নত নেত্রে সামনে বিছানো রয়েছে ধোঁয়া ধোঁয়া পৃথিবীর পট, অপরিচিত কোনো গ্রহের ঝাপসা দৃশ্যের মতো। কিন্তু যতই অপূর্ব বা বিচিত্র হোক, এই অনুভূতির জন্য পৃথিবীর স্থলযান ও জলযানকে বর্জন করা চলে না। স্থলে ও জলে ছোট রেলগাড়ি ও জাহাজ স্টেশনে স্টেশনে বা বন্দরে বন্দরে থেমে থেমে জিরিয়ে জিরিয়ে চোখে পড়ে যেন বিচিত্র দৃশ্য সৌন্দর্যের নব নব মহোৎসব। কত পাহাড় পর্বত নির্ঝর, কত কাম্ভার প্রান্তর নদ নদী, কত দেশের কত জাতের মানুষের জনতা, কত নগর গ্রাম মঠ ও মন্দির। মাঝে মাঝে নেমে ভ্রমণ করো, বিভিন্ন জাতীয় মানুষের সঙ্গে মেলামেশা ও ভাবের আদান প্রদান করো, স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলার নানা নিদর্শন দর্শন করো, এবং করতে পারো আরও কত কি, রীতিমতো অভিজ্ঞতা ও জ্ঞান সঞ্চয় হয়। বিমানের একমাত্র গুণ তার দ্রুতগতি। মাত্র তিন চার দিনে সাত সমুদ্র ১৩ নদীর ওপারে গিয়ে সে হাজিরা দিতে পারে। আজ কলকাতায় সূর্য করোজ্জ্বল নীলাম্বর, তিন দিন পরে লন্ডনের রৌদ্রহারা কুজ্জটিকাময় আচ্ছন্ন নিরানন্দ আকাশ। এমন আকস্মিক পরিবর্তন সহসা ধারণায় আনা যায় না। বিমলদের বিমান ভারত ছাড়িয়ে বুলেটের মতো তীব্র বেগে উড়ে চলল। দেখতে দেখতে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে পিছনে ফেলে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়তে লাগল। পথের বর্ণনা দেব না, কারণ বর্ণনা করবার মতো বিশেষ কিছুই নেই।
বিমান নামলো গিয়ে অস্ট্রেলিয়ার দ্বারা শাসিত দক্ষিণ নিউ গিনির মেরিসেভি বন্দরে। সেখানে হাজির ছিল বাঘাকে নিয়ে স্বয়ং রাম হরি। ভূমিতলে পদার্পণ করে প্রথমেই বিমল বলল, খবর ভালো রামহরি? হ্যাঁ, সব ভালো। আমাদের কাজ কিছু ইয়ে রাখতে পেরেছ? হ্যাঁ, তা হয়তো পেরেছি। যথা? কারু যাতে অসুবিধা না হয় সেই জন্য হোটেল ঠিক করে রেখেছি। বাহ বাহ বাহ, খুব সুখবর। তারপর? মালপত্র নিয়ে যাবে বলে 100 জন কুলি নিযুক্ত করেছি। বাদুর? কিন্তু খোকাবাবু, তাদের বাদুরের চেহারা দেখলে তো তোমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে গো। আর তাদের বুনো বুনো গায়ের গন্ধ, নাকে গেলে তো তোমরা ওয়াক করে বমি করে ফেলবে। আমাদের কোনো অসুবিধা হবে না, ওসব আমাদের গা শোয়া হয়ে গেছে। হোটেলের সামনে একটা প্রকাণ্ড মাঠ পাওয়া গেছে, সেখানে তাঁবু খাটিয়ে আছে আমাদের সেপাহের দল আর অন্য অন্য লোকজন। আরে রামহরি, বাঘাকে বেঁধে ফেল, ও যে আমাদের গায়ের উপরে খালি ঝাঁপিয়ে পড়ে জ্বালিয়ে মারলো। আহা, ঝাপাঝাপি করছে মনের আনন্দে করুক না। বাঘা আজ প্রায় কদিন ধরেই উপোস করে আছে জানো, রাতে ঘুমোয়নি, তুই ভুই করে শুধু কেঁদেছি। আহা গো বেচারা। কুমার বাঘার মাথা চাপড়ে বলল, হ্যাঁ রে বাঘা, আমাদের জন্য তোর মন কেমন করেছিল? উত্তরে বাঘা কুমারের চারপাশে চক্কর দিয়ে বোঁ বোঁ করে এক পাক ঘুরে এলো। আর আধখানা জীব বার করা মুখ দেখে মনে হয় সে যেন কুকুর হাসি হাসছে। বিপুল পুলকে তারপরে সকলে হোটেলে গিয়ে উঠল। এরোপ্লেনের এক টানা গুরু গর্জনের পর এখানকার স্তব্ধ ও শান্ত পরিস্থিতি তাদের কাছে অত্যন্ত উপভোগ্য বলে মনে হল। বিমল ও কুমার নিজেদের যাত্রার আয়োজন নিয়ে ব্যস্ত রইল। কমল ঘুরতে লাগল রামহরির পিছনে অতিরিক্ত টুকিটাকি খাবারের লোভে, এবং বিনয়বাবু আলাপ জমিয়ে ফেললেন তারই সমবয়স্ক হোটেলের ম্যানেজারের সঙ্গে। দ্বিতীয় দিনেই তাদের এখানে আসার উদ্দেশ্য শুনে ম্যানেজার সবিস্ময়ে বললে, আপনারা পশ্চিম নিউ গিনিতে বেড়াতে যাবেন, সে যে ভয়ানক দেশ। হ্যাঁ, আমরা জেনে শুনেই এসেছি। আমাদের সঙ্গে দুটি যুবক আছে, বিপদ নিয়ে খেলা করতে তারা ভালোবাসে। পৃথিবীর দেশে দেশে এই খেলায় মেতে তারা ছোটাছুটি করে। আপনাদের দলে একজন পথপ্রদর্শক আছে তো? না। সে কি? তাহলে পথ চিনবেন কেমন করে? আপনি কোনো পথপ্রদর্শকের ব্যবস্থা করতে পারেন? তা হয়তো পারি। বিশ্বাসী লোক তো? অত্যন্ত বিশ্বাসী। আগে তার কি নাম ছিল জানি না, খ্রিস্টান হওয়ার পর তার নাম হচ্ছে জোসেফ, সকলে সংক্ষেপে জো বলে ডাকে। সে পশ্চিম নিউ গিনির নিগ্রো জাতের লোক। ওই জাতের লোকেরা কতকটা সভ্য, বাস করে প্রায় সমুদ্রের ধারে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জো অস্ট্রেলিয়ায় গিয়ে খ্রিস্টান হয় আর ফৌজের রসদ বিভাগে কাজ করে। তারপর আর দেশে ফিরে যায়নি, কিছু কিছু ইংরেজিও শিখেছে। বনে পাহাড়ে ঠিক পথে সে আমাদের নিয়ে যেতে পারবে? আমার বিশ্বাস পারবে। তার মুখে আমরা পশ্চিম নিউ গিনির বন পাহাড়ের অনেক আশ্চর্য গল্প শুনেছি। সব কথা আমরা বিশ্বাস করিনি, কারণ তার বাড়িয়ে বলার অভ্যেস আছে। তবে মনে হয় পথ ঘাট তার নখ দর্পণে। আর কোন পথে গেলে বিপদ আপদের সম্ভাবনা তাও তার অজানা নয়। সে কোথায়? আপাতত এক কারখানায় কাজ করে। তার সঙ্গে আমরা কথা বলবার সুযোগ পেলে সুখী হব। বেশ তো, কালই তার দেখা পাবেন। ভারী মজার লোক এই সো, চেহারাখানাও জমকালো। পরদিনের প্রভাতী চায়ের আসরে এক প্রায় অসম্ভব মূর্তির আবির্ভাব। মাথায় অন্তত 6'10" উঁচু, বুকের বেড়ো 45 ইঞ্চির কম হবে না, দেহের ওজন হবে অন্তত 3 মণ। প্রকাণ্ড তেহারা দেহ, কিন্তু দেখলেই বোঝা যায়
তার মধ্যে চর্বির বাহুল্য মাত্র নেই, আছে লৌহ কঠিন মাংসপেশি। গায়ের রং আবলুশ কাঠের মতো কালো, পরনে বুশ শার্ট ও হাফ প্যান্ট, পায়ে জুতো নেই। হ্যাঁ, একখানা চেহারার মতো চেহারা বটে। বিমলদার দিকে তাকিয়ে রইল প্রশংসা ভরা চক্ষে। কুমার বলল, তুমি আবার কোন গগনের কালো চাঁদ? বিরাট মূর্তি দন্ত কৌমুদি প্রকাশ করে একগাল হেসে বলল, আমি ছেলেবেলায় আমার নাম ছিল না গোগা, তারপর পাদ্রি সাহেব আমার নাম দেয় জোসেফ, তারপর এখানকার সবাই আমায় হাজো ডাকতে আরম্ভ করে। এই নামটা কি আপনাদের পছন্দ হবে? যদি না হয় তাহলে আমাকে যে কোনো নামে আপনি ডাকুন, আমি ঠিক সাড়া দেব। তোমার জো নামটি আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ না কর্তা, না, জো নামটা আমার নিজেরই পছন্দ নয়। আমার এই হাতির মতো চেহারায় কি অত পুচকে নাম মানায়? আমি কি নিংটি দূর নাকি? না জো, তুমি আর যাই হও নিংটি দূর নও, তবে আপাতত নাম বদলে কাজ নেই, তোমাকে আমরা জো বলেই ডাকবো। তাই ডাকুন, তাই ডাকুন, যতবার ডাকবেন ততবারই আমি সাড়া দেবো আপনাদের। তোমাকে কি হোটেলের ম্যানেজার পাঠিয়েছেন? হ্যাঁ কর্তা, শুনলাম আপনারা পশ্চিমে যাবেন, আমাকে গাইড বানাতে চান। হ্যাঁ, তা আমি খুব রাজি, পদঘাট তো আমার নখ দর্পণে একদম, আমার সঙ্গে আপনারাও অনায়াসেই চোখ বুঝে যেতে পারবেন। কিন্তু আপনারা কোন দিকে যাবেন সেটা আগে আমার জানা চাই। তুমি উইলহেলমিনা পর্বতের নাম শুনেছ তো? খালি কি শুনেছি কর্তা, খালি কি শুনেছি কর্তা, কতবার তাকে দেখেছি, তার উপরের দিকটা বরফে সাদা ধপধপ করে। একবার তার কাজ পর্যন্তও গিয়েছিলাম, কিন্তু তারপর চোরের মতো পালিয়ে আস বড় আর পথ পাই না। সে কি হে, তোমার মতো মদ্য মানুষও পালিয়ে আসে নাকি? কর্তা গো, আপনি হলে আমার চেয়েও তাড়াতাড়ি পালিয়ে আসতেন। কিসের এত ভয়? মদ্যানীদের ভয়। সে আবার কি? সেখানে যেতে গেলে পরে মেয়েদের মুলুক। মেয়েদের মুলুক কি? মেয়েদের দেশ কর্তা, মেয়েদের রাজ্য, সেখানে সিংহাসনে বসে রানী, তার প্রজারাও সব মেয়ে, হাজার হাজার মেয়ে সেখানে রাজ্যের সব কাজ করে যাচ্ছে। আরে মেয়েদের দেখে আবার ভয় কিসের? বাপরে বাপ, জানেন না তো, বাপরে জানেন না তো সেখানকার মেয়েরা কি চিজ, পুরুষ দেখলেই তারা দলে দলে বর্ষার ধনুক বান নিয়ে তারা করে আসে। যারা পালাতে পারে তারাই বাঁচে, আর যারা পালাতে পারে না তারা ধরা পড়ে বিরাট এক গুহায় বন্দি হয়ে থাকে। সেই ভয়ে তুমি পালিয়ে এসেছ? পালাবো না, এই বলেন কি, 300-400 মেয়ের সঙ্গে কি একলা লড়াই করা যায়? বুঝলুম, তো পথে আর কোনো বিপদে পড়নি তো? বিপদে পড়বো কেন কর্তা, সাবধানের মান নেই, আমি বিপদ এড়িয়ে চলতে জানি। গুজবে শুনেছি গহন বনে আর জলাভূমির মধ্যে চলন্ত পাহাড়ের মতো বিরাট বিরাট জীবজন্তু ঘুরে বেড়ায়, কিন্তু তারা দয়া করে আমাকে আর দেখা দেয়নি। আচ্ছা এখন এই পর্যন্ত, পরে তোমার সঙ্গে কথা বলবো। সেই রাত্রের ঘটনা, জ্যোৎস্না যেন দুধালো, শুক্লধারায় পৃথিবী নয়নাভিরাম। বিমল ও কুমার খানিকক্ষণ নীরবে বসে দেখলে সেই জ্যোৎস্নাময় দৃশ্য, কিন্তু বেশিক্ষণ উপভোগ করতে পারলে না। বিমানে কেটেছে প্রায় বিনিদ্র রাত্রি, গত দুদিনও তোড়জোড়ে ও নানা ব্যবস্থা করবার জন্যে অনেক ছুটোছুটি ও পরিশ্রম করতে হয়েছে। আজও সারাটা দিন এমনভাবেই গেছে, কাজেই অল্পক্ষণ যেতে না যেতেই তাদের চোখ জড়িয়ে এলো তন্দ্রা ঘুরে, তারপরই নিদ্রা এসে সব চেতনা লুপ্ত করে দিল অস্থায়ী মৃত্যুর মতো। ঘরের কোণে বাঘাও কম্বলের উপরে শুয়ে ঘুমের আরম্ভ করছিল, পাশের ঘরে বিনয়বাবু, কমল ও রামহরি। মানুষ যখন অচেতন রাত হয় সচেতন, যারা ঘুমোয় রাতের বাণী তারা শুনতে পায় না।
রাতের বাণীর ভাষা নেই, কিংবা তার ভাষা হচ্ছে একেবারে আলাদা। রিমরিম ঝিমঝিম, রিমরিম ঝিমঝিম, মানুষের কানে শোনা যায় কিনা যায়? নিঝুম নিরালায় এই অতি মৃদু ভাষায় নিশুতি রাত গল্প করে গহন বনের সঙ্গে, নীল আকাশের সঙ্গে, ফুলের বাতাসের সঙ্গে এবং আকাশের চাঁদ তারার সঙ্গে। আচম্বিতে বাঘা জেগে উঠল সচমকে। অন্ধকার ঘরে দুটো অচেনা মূর্তি, পর মুহূর্তে তার গর্জন ও আক্রমণ, কিন্তু কারুকেই ধরতে পারল না। মূর্তি দুটো খোলা দ্বার পথ দিয়ে অদৃশ্য হলো দুঃস্বপ্নের মতো। কি হলো, বাঘা আবার চেঁচায় কেন? ঘরে চোর ঢুকেছিল। কোথায় চোর? পালিয়েছে। চোরদের আত্মরক্ষার চিরকালের নিয়ম হচ্ছে পলায়ন। কিছু চুরি করতে পারেনি তো? পেরেছে, সেই আলো পাথরের কৌটো যা আমার পকেটে রেখেছিলাম। সর্বনাশ! মা ভুই, আলো পাথর আর ম্যাপ আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি কেউ তা আন্দাজ করতে পারবে না। চোর নিয়ে গেছে খালি তুলো ভরা কৌটোটা। কিন্তু এই যে সন্ধানী চোর, আমাদের গুপ্ত কথা জানে। নিশ্চয়ই, আর সে হোটেলের বাইরে থেকেও আসেনি। কি করে বুঝলে? দেখো না, ভিতর দিকের দরজা খোলা, পাকা পুরাতন পাবি, বাইরে থেকে দরজা খোলার কৌশল জানে। তাহলে তো হোটেলের ভিতরে লোকও হতে পারে। হতে পারে। এমন সময় হোটেলের ম্যানেজার ঘুমোবার পোশাকের উপরে একটা ওভারকোট চড়িয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো। গোলওয়াল কেন, দুর্ঘটনা ঘটেছে নাকি? চোর এসেছিল, খুব সম্ভবত এই হোটেলেই থাকে। আমার হোটেলে চোরের বাসা? অসম্ভব। তাহলে ওই দরজা দিয়ে পালিয়ে এসে গেল কোথায়? কি আশ্চর্য, আমরা আসবার পর এই হোটেলে কেউ এসেছে? হ্যাঁ, কাল এসেছে দুজন। তাদের নাম কি স্মিথ আর হ্যারিস? না। তবে? একজনের নাম ফিলিপ সিমন্স আর একজনের ক্লার্ক চ্যাপম্যান। ব্যাস, আর কিছু বলতে হবে না। মিস্টার ম্যানেজার, ও দুটো হচ্ছে স্মিথ আর হ্যারিসেরই ছদ্মনাম। তাহলে তারা এখনও আমাদের পিছু ছাড়েনি। এসব কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কে তারা? তারা খালি চোর নয়, হত্যাকারী। পুলিশের হাতে ধরা পড়েছিল, এখন পলাতক আসামি। এমন লোক আমার হোটেলে? এখনই চলুন আমার সঙ্গে তাদের ঘরে। কি হবে মিছে ছুটোছুটি করে? আপনি একলাই যান, গিয়ে দেখবেন পাখি উড়ে গেছে। সেই কথাই সত্য হল। ম্যানেজার তাদের ঘরে গিয়ে জনপ্রাণী দেখা পেল না। এত সহজে তারা ধরা দেবার পাত্র নয়। পরদিন সকালে উঠেই বিমল বলল, কুমার, পিছনে ফেউ লেগেছে, আর অপেক্ষা করা নয়, আমাদের আয়োজন সম্পূর্ণ, কালকেই এখান থেকে পাত্তারি গোটাতে হবে। এমন সময় বাঘাকে বগল দাবা করে বিপুল বপু জো আত্মপ্রকাশ করল। বাঘা যে জোর করে চড়বার সুযোগ পেয়ে পরম আপ্যায়িত হয়েছে সেটা বুঝিয়ে দিচ্ছে তার প্রশান্ত মুখ ও অশ্রান্ত লাঙ্গুল আন্দোলন। বিনয়বাবু বললেন, আরে জো, তুমি এরই মধ্যে বাঘাকে বশ করে ফেলেছো দেখছি। যে জো হাসবার জন্য প্রায় আকর্ণ বিভ্রান্ত মুখাবদান করে বলল, কর্তা গো, আমি ওকে বশ করব কি? বাঘাই যে আমায় বশ করে ফেলেছে। জো প্রস্তুত হও, কাল সকালেই আমরা যাত্রা করব। আমি প্রস্তুত। তাহলে উইলহেলমিনা পর্বতেই তো আমাদের পথের শেষ, তাই না? নিশ্চয়ই। পথে কিন্তু নানা বিপদ আপদ আছে, সেটা আগে থাকতেই আর একবার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। বিপদ আপদকে আমরা থোড়াই কেয়ার করি। দেখছো তো, আমাদের সঙ্গে আছে এক ডজন বন্দুকধারী সেপাই, সেই সঙ্গে আমরা পাঁচজনও বন্দুক আর রিভলভার নিয়ে যাচ্ছি। তার উপরে আছে একটা মেশিন গান আর অনেকগুলো হ্যান্ড গ্রেনেড বা হাত বোমা। বিপদকে তাড়াবার জন্য এই কি যথেষ্ট নয়? একটা বেশ উঁচু লাফ মেরে জো বলে উঠল,
যথেষ্ট নয় কি কর্তা, যথেষ্টরও অনেক বেশি অভাবনীয় আয়োজন। আমরা অনায়াসেই নারীদের উপত্যকা জয় করতে পারব। জো, নারীদের উপত্যকা জয় করবার জন্য তোমার অত আগ্রহ কেন? আগ্রহ হবে না, বলেন কি? সে দজ্জাল দস্যী মেয়েগুলো কিনা আমাকে ধরবার জন্য তেরে এসেছিল, আমাকে ধরবে? আমি কি পতঙ্গ, আমি কি উচ্চিংড়ে যে আমাকে ধরবে? পাগল, তোমাকে উচ্চিংড়ে বলবে এত বড় বুকের পাটা কার? তার উপরে কর্তা, আমার এক বাসনা আছে। তোমার বাসনা আছে? নিশ্চয়ই সেটা ছোটোখাটো কিছু ব্যাপার নয়। না কর্তা, ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি মাথা খামাই না। শুনি শুনি, তোমার বাসনা কি? আমি চাঁদ ধরব। হ্যাঁ, চাঁদ থাকে আকাশে, তাকে ধরবে কি হে? সে চাঁদ নয় কর্তা, সে চাঁদ নয়। তবে আবার কোন চাঁদ? নারীদের উপত্যকার চাঁদ। হ্যাঁ, সেখানে আবার নতুন এক চাঁদ আছে নাকি? একটা নয় কর্তা, অনেকগুলো। বলো কি হে? নাকি হ্যাঁ, আর ওদের চাঁদ আমাদের চাঁদের চেয়ে উঁচু দরের। আমাদের চাঁদ ক্ষয় রোগে ভোগে ক্রমে ছোট হয়ে শেষটা একেবারেই পটল তোলে, আবার বাঁচেও বটে কিন্তু রাত ফুরলেই পালিয়ে যায়। আর ওদের চাঁদ কোনোদিন ছোট হয় না, বা কোনোদিন কামাইও করে না, প্রতি রাত্রেই জল জল করে সমানে চলতে থাকে। এত খবর তুমি পেলে কোত্থেকে? মিশনারিদের কাছেও শুনেছি, আর একজন পর্তুগিজ সাহেব স্বচক্ষে দেখে এসে বলেছে। স্বচক্ষে দেখেছে? এই তাহলে সে কি সশরীরে নারীদের উপত্যকায় গিয়েছিল? না কর্তা, একটা উঁচু পাহাড় থেকে ঝোপে লুকিয়ে লুকিয়ে সে অনেকগুলো জ্বলন্ত চাঁদকে দেখতে পেয়েছিল। মঙ্গল গ্রহে গিয়ে আমরা দুটো চাঁদ দেখেই অবাক হয়ে গিয়েছিলাম, আর জো বলে কি অনেকগুলো চাঁদ। আমি কোকো জাতের লোকেদের মুখেও অনেকগুলো চাঁদের কথা শুনেছি। তাদের জনাকয় লোক চাঁদ দেখার জন্য নারীদের উপত্যকায় ঢুকেছিল, কিন্তু দুজন ছাড়া বাকিরা সবাই সেই লড়াইয়ের মেয়েগুলোর পাল্লায় পড়ে গ্রেপ্তার হয়। বিমল কথা ঘুরিয়ে দিয়ে বলল, আচ্ছা জো, তুমি একটা খবর দিতে পারবে? হুকুম করুন। পাহাড়ি অঞ্চলে এমন কোনো পাহাড় আছে যার তিন চারটে চূড়া? আছে। কোথায়? উইলহেলমিনা পর্বতের তলার দিকে একটা 3,000-4,000 ফুট উঁচু পাহাড় আছে, তার উপরে দেখা যায় পাশাপাশি তিনটে চূড়া। শুনেছি সেখানে গেলে নাকি অঢেল সোনা পাওয়া যায়। সোনার লোভে তুমি কখনো যাওনি সেখানে? সব হয় দুই চক্ষু যতটা পারা যায়, বিস্ফারিত করে ত্রস্ত কণ্ঠে জো বলল। ভগবান আমাকে রক্ষা করুন, বস্তা বস্তা সোনার লোভেও জো বাবাজি কোনোদিনও সে মুখ হবে না। কেন জো, কেন? হরে বাপ রে বাপ, সেখানে যেতে পথে পড়ে কচ্ছপ মুখ শয়তানদের রাজ্য। তাদের কাছে মানুষরা হচ্ছে পিঁপড়ের মতো পুঁচকে, এক এক গ্রাসে একসঙ্গে 4-5 জন মানুষকে গপ গপ করে গিলে ফেলতে পারে তারা। বলো কি জায়গাটা কোন দিকে? নারীদের উপত্যকার পরেই একটা প্রকাণ্ড ধুধু করা জলাভূমি, তারই আশেপাশের বন জঙ্গলেই নাকি সেই ভয়ঙ্কর শয়তানদের বাস। তিন চূড়ো পাহাড়ে যেতে গেলে সেই জলাটা পার না হয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু সেখানকার কথা আপনারা জানতে চাইছেন কেন? ভাবছি ওদিকটাও বেড়াতে যাব। সোনার জন্য? না জো, আমাদের সোনার লোভ নেই, আমরা অসাধারণ দৃশ্য ভালোবাসি, তাই সোনার পাহাড়ের দিকে যেতে চাই। তাহলে কর্তা গোড়াতেই আমার কথা শুনে রাখুন, আপনারা অনেকগুলো বন্দুকের মালিক, তার উপর দলেও ভারী, তাই আপনাদের সঙ্গে আমি নারীদের উপত্যকা পর্যন্ত যেতে পারি, কিন্তু তারপর আমি আর কিছুতেই এগোব না। আমার বাপ ঠাকুরদা দিব্যি, কিছুতেই না, কিছুতেই না। কচ্ছপমুখ দানবরা যদি ফলারের গন্ধ পেয়ে ধুমধুমিয়ে দলে দলে তেড়ে আসে, তাহলে বন্দুকগুলো আপনাদের কোনো রক্ষা করতে পারবে না। জো, এখনই তোমার এতটা ব্যস্ত হওয়ার দরকার নেই, আমরা এখানে মরতে আসিনি, অবস্থা বুঝে ব্যবস্থা করব। কিন্তু আমার শর্ত ভুলবেন না। ভুলব না।
ফ্লাই নদী। দুনিয়ার বড় বড় নদীর সঙ্গে কেউ বিলাতের টেমস নদীর নাম উল্লেখ করে না, কিন্তু যারা মুখের কথায় ও কলমের লেখায় টেমসকে পৃথিবী বিখ্যাত করে তুলেছে তাদের চোখে ফ্লাই বৃহৎ নদী বটে। যারা ব্রহ্মপুত্র, গঙ্গা ও পদ্মা প্রভৃতি নদীর দেশ থেকে এসেছে, ফ্লাই নদী বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করবে না। তবে ব্রহ্মপুত্র বা পদ্মা প্রভৃতির সঙ্গে তুলনীয় না হলেও ফ্লাইকে বড় নদী বলে স্বীকার করা চলে। ইংরেজদের নিউগিনি থেকে এই নদীটি প্রবেশ করেছে ওলন্দাজের পশ্চিম নিউগিনির মধ্যে। প্রথমটা স্থলপথে মোটরযানে যাত্রা করে বিমল ও কুমার প্রভৃতি ফ্লাই নদীর তীরে এসে স্টিমারে গিয়ে উঠল। ক্রমে নদী গিয়ে পড়ল পশ্চিম নিউগিনির ভিতরে। এই নদীতে স্টিমার যেতে পারে 500 মাইল পর্যন্ত। তারপর জলের ধারা এত সংকীর্ণ হয়ে আসে যে স্টিমার আর চলে না। তখন বাধ্য হয়ে স্থানীয় নৌকার সাহায্য গ্রহণ করতে হয়। একদিন তাদের মনে নদী জলে অবগাহন স্নানের আনন্দ উপভোগ করার ইচ্ছে জাগল, কিন্তু জো বলল, সাবধান সাবধান, কুমির আছে ওই জলে, ভুলেও নামবেন না। তাদের স্নানের ইচ্ছে বিলুপ্ত হল। তারপর পদব্রজে আরও একটা নদীর পরে পাওয়া যায় দীঘগোয়েল নদী। সেখানে স্থানীয় নৌকা ছাড়া জলপথে আর কিছুই চলে না। নৌকাগুলো ডোঙা বা শালতি জাতীয়, বড় বড় মোটা মোটা গাছের গুঁড়ির ভিতরটা কুঁদে তৈরি করা। অনেক নৌকা চওড়ায় না হলেও লম্বায় বড় কম নয়, সেগুলোকে আবার নানা নকশা কেটে অলঙ্কৃত করবার চেষ্টা হয়। বিমলদের সঙ্গে লট বহর তো অল্প ছিল না, তাই নৌকার দরকার হলো অনেকগুলো। নদীপথে যেতে পাহাড় ও অরণ্য ছাড়া আর একটা দৃশ্য তাদের দৃষ্টি আকর্ষণ করল। নদী তীর থেকে খানিক তফাতে জলের ভিতরে খুঁটি পুঁতে তার উপরে পাটাতন, এবং সেই পাটাতনের উপরে পাশাপাশি কয়েকখানা কুটির নিয়ে এক একখানি গ্রাম নজরে পড়তে লাগল। বিনয়বাবু বললেন, হিংস্র জন্তু আর মানুষের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এসব গ্রামের সৃষ্টি। ইউরোপেও এই শ্রেণীর আদিম বস্তির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। জলপথের পর সকলকে মাটিতে নেমে পদব্রজে অগ্রসর হতে হল। পূর্ব নিউগিনি ছাড়বার পর থেকেই সভ্যতার অল্প স্বল্প চিহ্ন পর্যন্ত লুপ্ত হয়ে যায়, খালি বন জঙ্গল। মাঝে মাঝে যেসব মানুষের দল আত্মপ্রকাশ করে তাদের ভাবভঙ্গি বন্ধু জনচিত বলে ভ্রম হয় না। নধর পাঁঠা দেখলে আমাদের চোখ মুখ খুশি হয়ে ওঠে যেরকম, আমাদের দেখে তাদেরও চোখ মুখ সেই রকমই হয়ে ওঠে। তাদের অনেকের মাথায় শোভা পায় স্বর্গের পাখির রঙিন পালক, আর সকলেরই হাতে থাকে মারাত্মক সব অস্ত্র। পরনে কোনো দলের তলার দিকে ঝলঝলে শুকনো পাতার পোশাক, কোনো দলের সম্বল খালি কোনি। দলে ভারী না হলে এবং সঙ্গে অনেকগুলো বন্দুক না থাকলে এই অসভ্য বন্য মানুষগুলো যে আদর করে অতিথি সৎকার করত না সে বিষয়ে সন্দেহ নেই। সুতরাং মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে তারা নিষ্পলক নেত্রে গভীর লুব্ধ চোখে তাকিয়ে থাকত এই হাতে পাওয়া অথচ হাত ছাড়া শিকারগুলোর দিকে। একদিন এমনি কতগুলো কোনি পড়া লোক, মানে ওই কালো কালো ভূতের মতো লোককে বনের ভিতর থেকে চেঁচাতে চেঁচাতে ও লাফাতে লাফাতে বেরিয়ে আসতে দেখা গেল, এবং তাদের সেই অবস্থায় বেরিয়ে আসতে দেখে বাঘা খাপ্পা হয়ে ধমক দিতে দিতে তাদের দিকে দৌড়ে গেল। কিন্তু জো মস্ত এক লাফ মেরে বাঘাকে ধরে ফেলে কোলে তুলে নিয়ে বলল, এই এই বাঘা, এই তুই কি মরতে চাস নাকি? জোর মুখের কথা শেষ না হতে হতেই একটা চকচকে ফালাওয়ালা বর্ষাদণ্ড বাঘার উদ্দেশ্যে নিক্ষেপ হয়ে তাকে খুঁজে না পেয়ে মাটি কামড়ে ধরলে। কুমার দেখলে আরও অনেকে ধনুকে তার বসিয়ে
শিলা টেনে ধরে লক্ষ্য স্থির করছে। তৎক্ষণাৎ বন্দুক তুলে টিপ না করেই ঘোড়া টিপে দিলে। কেউ হতবাহত হলো না বটে, কিন্তু বন্দুকের এক গুড়ুম শব্দেই তাদের আকেল গুড়ুম হয়ে গেল। পর মুহূর্তেই তারা হাউমাউ করে উঠে অদৃশ্য হয়ে গেল ঝাঁপ খেয়ে জঙ্গলের আড়ালে। বিমল হাসতে হাসতে বলল, আমাদের ছেড়ে বাঘার ওপরে ওদের এত রাগ কেন? রাগ নয় কর্তা, লোভ। লোভ? ওরা বুঝি কুকুরের মাংসের ভক্ত? মাংসের নয়, মাংসের নয়, ওরা কুকুরের দাঁতের ভক্ত। সে আবার কি? কর্তা, এখানকার লোকেদের বিশ্বাস কুকুরের দাঁতে কপাল ভালো হয়। সাহেবরা যেমন ঘোড়ার নাল কাছে রাখে, এরাও তেমনি কুকুরের দাঁত সঙ্গে রাখতে চায়। যে পর্তুগিজ সাহেবের কাছে আমি নারীদের উপত্যকার কথা জেনেছি, তার পেশাই ছিল লোহা, পাথর, লবণ আর হরেক রকম ছোট ছোট গয়নার সঙ্গে কুকুরের দাঁতও ফেরি করা। ফি বছর 8 মাস সেখানেই থাকে। এদেশে তো কুকুর পাওয়া যায় না তেমন, তাই দাঁতগুলো বিকিয়ে যায় খুব চড়া দরে। রামহরি, এখনই বাঘাকে শিকল দিয়ে বেঁধে রাখো। বাঘা যে বড়ই আশ্চর্য হয়ে গেল তার রকম সকম দেখেই সেটা বোঝা যায়। আর মনে বোধ করি প্রশ্ন জেগেছে, সে তো কোনো অন্যায় করেনি, তবে কেন এই আপত্তিকর বন্ধন দশা? বিনয়বাবু চারিদিকে তাকাতে তাকাতে বললেন, এখানকার অরণ্যে দেখছি অনাহারে মরবার কোনো ভয়ই নেই। কেন? বনে জঙ্গলে নারকেল গাছের সংখ্যাই হয় না, তেমনি অসংখ্য কলা গাছের ছাড়। পেট ভরে কত খাবে খাও না। কমল লাফ মেরে একটা কলা গাছ থেকে কলা পেড়ে নিয়ে বলল, খালি কি তাই? এদেশি কলার ওপরে কোনো খোসা নেই, গাছ থেকে পারো আর মুখে পুড়ে দাও। রামহরিও সায় দিয়ে বলল, ভূ ভারতে কবে কথা শুনেছে, কলা আছে খোসা নেই। হ্যাঁ, কেবল নারকেল গাছ আর কলা গাছ নয়, বনে বনে আরো কত জাতের গাছ নজরে পড়ল। কর্পাস গাছ, চন্দন কাঠের গাছ, তামাক গাছ, আরো কত কি। রন্ধন কলায় অদ্বিতীয় শিল্পী রামহরি গাছের নারকোল আর খোসাহীন কলার উপরে নির্ভর করে হাত গুটিয়ে বসে নেই। যে তাকে চেনে সেই এ কথা আন্দাজ করতে পারবে। সেই জন্যেই বিনয় বাবু প্রায়ই বলতেন যে, পঞ্চাশর্ধে যদি বনবাসী হই তাহলে রামহরিকে নিশ্চয়ই সাথে সাথই করব। উটকো দেশের অজানা বনে এসেছে, তবু রামহরি সঙ্গে আনেনি কি? ঘি মাখনের টিন তো আছেই, সেই সঙ্গে আছে বিলাতি টিনে ভরা কত রকমের ফল ফসল, নানাবিধ মাছ মাংস ও চাটনি, এবং নির্জল আলু ও কপি প্রভৃতি প্রভৃতি। বিমল ও কুমার মানা করলেও নিষেধ বাক্য কানে তোলেনি। তার উপরে আছে এখানকার আকাশে উড্ডীন পক্ষী এবং নদীতে সলিল সঞ্চারী মৎস্য প্রভৃতি টাটকা খাবার। আরও ভালো হতো যদি নিউগিনির বনে হরিণ পাওয়া যেত। তাই প্রায়ই গহন বনেও রামহরি রীতিমতো ভোজের আয়োজন করত। অনেকেই উনুনের আঁচের কাছে বসে হাতাখুন্তি নাড়া বিরক্তিকর মনে করে, কিন্তু রামহরির কাছে রন্ধন ছিল সব আনন্দের সেরা আনন্দ, প্রায় নেশার মতো। ক্রমে তারা এমন গভীর অরণ্যের মধ্যে গিয়ে পড়ল যা রীতিমতো ভয়াবহ। জঙ্গল যেন তাদের গ্রাস করে ফেলল। ভাগ্যি জো তাদের সঙ্গে ছিল, নইলে নিশ্চয়ই পথ হারাতে হতো। জো হচ্ছে বনরাজ্যের প্রজা, বনের কোলেই প্রথম আলো দেখেছে, আর বন জঙ্গলেই কেটেছে তার শৈশব, কৈশোর ও যৌবন। বনবাসী জীবজন্তুর মতো সেও সহজাত প্রবৃত্তি থেকে বঞ্চিত নয়। সকলকে নিয়ে যথাস্থানে দিয়ে সে এগিয়ে আর এগিয়ে চলল। এ যেন রাক্ষসে বন, নৃশংস ও হিংস্র। ছোট বড় বিষাক্ত সাপ, মোটা মোটা অজগর এবং দলে দলে ডিঙ্গো, অর্থাৎ হিংস্র বন্য কুকুর প্রভৃতি।
তারপর পরস্পরের সঙ্গে গা মিলিয়ে লতা জালে আবদ্ধ বড় বড় ঝাঁকড়া মাথা গাছেরা দিনের বেলাতেও সূর্যালোক মুছে ফেলে পথিকদের চক্ষু অন্ধ করে দিতে চায়, এবং রাত্রে ক্ষণে ক্ষণে শব্দময় ও শব্দহীন নানা বিভীষিকায় সকলের দেহের ধমনী ও শিরা উপশিরায় ছুটিয়ে দেয় মৃত্যু শীতল তুষার স্রোত। নিরন্ধ্র অন্ধকারে গাছে গাছে বাতাসের ছোঁয়ায় লক্ষ লক্ষ পাতা নড়ে, আর সন্দেহ হয় যেন রক্তলোভী চক্রান্তকারীরা চুপি চুপি কানাকানি করছে। রাত্রির সেই নিজস্ব রিমঝিম রিমঝিম বাণী তো আছেই, তার উপরে কানে আসে আরও কত রকম অস্বস্তিকর শব্দ। আচম্বিতে কোনো আটকে ওঠা অজ্ঞাত পক্ষীর কর্কশ কণ্ঠের আর্তচিৎকার, দমকা হাওয়ায় মাটির উপরে ছড়ানো শুকনো পাতার মর্মর শব্দ, বুকের ভিতরে অমনি শিহরণ জাগে। সন্দেহ হয় যেন রাতের মানুষপুত্র কোনো ভয়ঙ্কর মূর্তিমান হয়ে তাঁবুর ভিতরে গিয়ে আসবার চেষ্টা করছে। তার উপরে আছে সেই স্থলচর কুমিরদের আগমন সম্ভাবনা। রামহরি তো নিশ্চিন্ত হয়ে ভালো করে ঘুমোতেই পারে না, যখন তখন বলে, এ কি জ্বালা হলো বাপু, জলে হাঙর কুমিরগুলো যদি ডাঙায় উঠে বাসা বাঁধতে আরম্ভ করে তাহলে মানুষ কি সুখে আর বেঁচে থাকবে? হ্যাঁ, রামহরির সঙ্গে যাদের পরিচয় আছে তাদের কারুরই জানতে বাকি নেই যে অসম সাহসী হলেও রাতে সে শিশুর মতোই ভূতের ভয় নেতিয়ে পড়ে, সন্ধ্যা উতরে গেলেই ভূতের দেখা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। এখানে এসে সেদিন কিন্তু সে সন্ধ্যা হতে না হতেই একটা মস্ত ভূত দেখে ফেলল। সেদিন তারা ছাউনি ফেলেছিল জঙ্গলের প্রান্ত দিয়ে প্রবাহিত একটি ছোট্ট নদীর ধারে, তাদের পিছনে খাটানো রয়েছে সারি সারি তাঁবু। সেপাইরা বন্দুক কাঁধে করে পাহারা দিচ্ছে যে বিপদ সংকুল দেশে এসেছে, কখন কি হয় কিছুই বলা যায় না, সতর্ক থাকতে হয় সব সময়। রাতের আহারটা অধিকতর লোভনীয় করে তোলবার জন্যে বিমল ও কুমার বৈকাল থেকেই ছিপ নিয়ে মৎস্য শিকার করতে নদীর ধারে গিয়ে বসেছিল। রোদ যখন গাছের টঙে উঠেছে তখনও পর্যন্ত একটি মাত্র মৎস্য তাদের রসনা তৃপ্ত করবার জন্য টোপ গিলতে রাজি হল না। বর্ষা নিয়ে হঠাৎ জো হাঁটু জলে গিয়ে নামল। তুমি আবার কাকে বধ করতে চাও? মাছকে? এই নদীতে মাছ নেই। দেখা যাক। আধ ঘন্টার মধ্যে সত্য সত্যই দেখা গেল বর্ষায় বিঁধে জো একে একে সাত সাতটি মাছ ডাঙায় তুলে ফেলল। নাম না জানা নতুন জাতের মাছ, সবাই অবাক। দূর থেকে নতুন এক ব্যাপারও দেখা গেল। কর্তা, গেছো কাঙারু দেখেছেন? সবাই নেতিসূচক মস্তক আন্দোলন করল। চিরকাল তো শুনে আসছি ক্যাঙ্গারুরা মাটির উপর লাফিয়ে লাফিয়ে চলে। জো ওপারের একটা গাছের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, না, পশ্চিম নিউ গিনিতে গেছো ক্যাঙ্গারুও আছে, ওই দেখুন। দূর থেকে ভালো করে দেখা গেল না, তবে গাছের ডালে একটা ক্যাঙ্গারুর মতোই দেখতে বড় জীব বসেছিল বটে। সূর্য তখন আর পৃথিবীতে রৌদ্র বিতরণ করছে না, আগত গোধূলিকাল, ঝাপসা হয়ে আসছে চারিদিকে দৃশ্য, সন্ধ্যার অন্ধকার নামতে দেরি নেই। আজমকা রামহরি তারস্বরে চেঁচিয়ে উঠল, ভূত, ভূত, মস্ত ভূত! সকলে সচমকে দেখল জঙ্গল থেকে বেরিয়ে এসেছে একটা কিম্ভূত কিমাকার মূর্তি। তার মাথায় রয়েছে ছড়িয়ে পড়া আনারসের পাতার মতো দেখতে চুড়ো, মুখের উপরে চোখের বদলে রয়েছে কেবল দুটো ছ্যাঁদা, সর্বাঙ্গ ঢেকে রেখেছে পায়ের উপর পর্যন্ত ঝুলে পড়া গাছের পাতার পোশাক, এবং হাতে রয়েছে একটা মুগুর।
বিমল কুমার ভয় পেল না বটে, কিন্তু চমৎকৃত হল অত্যন্ত। কাইভা কুকু, কাইভা কুকু। এই কাইভা কুকু আবার কি? হেদেশি পাহারাওয়ালা, ওকে সর্বদাই ছদ্মবেশ ধারণ করে থাকতে হয়। গায়ে সর্দার ছাড়া আর কারুর কাছে মুখ দেখাবার উপায় নেই ওর। ওহে কাইভা কোকো, শুনছো? সরে পড়ো ভায়া, চটপট সরে পড়ো দেখি। এখানে ঘুষ টুস কিছু মিলবে না। দেখছো তো কতগুলো বন্দুক তোমার জন্য তৈরি হয়ে আছে। কাইভা কুকু বন্দুকগুলো দেখলে এবং বিনা বাক্য ব্যয়ে গা ঢাকা দিলে ঝোপের অন্তরালে। চালাক লোক। তাদের মনে হচ্ছিল এই অমঙ্গলময় জঙ্গলের বুঝি শেষ নেই। এর আধো আলো আর আধা অন্ধকারের মধ্যেই তাদের বন্দী হয়ে থাকতে হবে শেষ পর্যন্ত। অবশেষে দিনের পর দিন চলতে চলতে যখন তারা প্রায় চলৎশক্তিহীন হয়ে পড়ছে, তখন খুঁজে পেল সেই দূর বিস্তৃত বনরাজ্যের সীমানা। অনেকগুলো আশ্বস্তির নিঃশ্বাস পড়ল একসঙ্গে। ধুধু করা সবুজ প্রান্তর এবং তাকে সরস করে মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে সঙ্গীত মুখরা স্রোতস্বতী। প্রান্তর ও কান্তার পার হয়ে শূন্য পথ দিয়ে তাদের অনাহত দৃষ্টি ছুটে গেল দূরে, বহু দূরে, যেখানে আকাশ ও পৃথিবীর মিলন রেখাকে আড়াল করে বিরাট এক তুষার ধবল পর্বতমালা দাঁড়িয়ে আছে। তার শিখরে শিখরে উঠছে হালকা মেঘের পতাকার পর পতাকা। বিনয়বাবু বললেন, ও পর্বতটার নাম কি? কার্সেন্স ওপেন। কেতাবে পড়েছি ওর উচ্চতা 16,000 ফিট। রামহরি গড় হয়ে প্রণাম করে ভক্তি ভরে বলল, বাবা এখানেও বাবা মহাদেবের হিমালয়। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। খোকাবাবুদের মঙ্গল করো বাবা, খোকাবাবুদের মঙ্গল করো। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আরও একটা হিমালয় আছে। বলো কি গো, এই যে দেখছি হিমালয়ে ছড়াছড়ি। রামহরি, ধনী মানুষরা অবসরকাল কাটাবার জন্য এক এক জায়গায় নতুন বাড়ি বা বাংলো তৈরি করিয়ে রাখে। আর তোমার মহাদেব কি যেসে দেবতা নাকি? তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। একটা হিমালয় নিয়ে কি তার চলবে? ওসব বাজে কথা রাখো, আজ এখানেই ছাউনি ফেলে বিশ্রাম করব। আর রামহরি, তুমিও কিছু কিছু নতুন খাবার রেঁধে আমাদের পথশ্রম লাঘব করো। ও হো, হায় রে আমার পোড়া কপাল, এ কি কলকাতা শহরের মতো নাকি? হ্যাঁ, যে নয় নয় খাবার রাঁধবো। তুমি হচ্ছ রন্ধন শিল্পের জাদুকর, তুমি ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি দেখি কতদূর কি করতে পারি। তবুও কি রাঁধবে একটু আঁচ দাও না ভাই রামহরি। আচ্ছা, বেশি কিছু রাঁধবার মাল মশলা কোথায় পাবো? হ্যাঁ, তবে তিনটে বুনো পায়রা হাঁস পাওয়া গেছে, তাই দিয়ে কারি হতে পারে। আর আর হতে পারে মটর কলাইয়ের স্যুপ। আর ভাবছি ভাবছি মাছের পেটি বানাবো। আর কিছু হবে না তো? ওহো, শুধু খাই খাই খাই। বেশ, আচ্ছা দেখছি, পটেটো স্যালাড হবে, আর বৈকালের চায়ের সঙ্গে, হ্যাঁ বৈকালের চায়ের সঙ্গে দিতে পারি টি কেক। রামহরি ভাই, আমি চিরজীবন তোমার মো সাহেব হয়ে থাকব। এই নিবিড় জঙ্গলে রান্নার এতগুলো পদ, উফ, ধন্য ধন্য, দলে তুমি অগ্রগণ্য। রামহরি ভাইয়া, আমার এই উদর প্রদেশটি দেখছো তো, এর মধ্যে ঢুকে যেতে পারে একটা গোটা হাতির খোরাক, সে কথা যেন ভুলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানি গো জানি। আর আদি খেতা করে ভুড়ি দেখাতে হবে না। তোমার পূর্বপুরুষরা তো জন্মেছিল লঙ্কা রাক্ষসের ঘরে। এই সব কথা হচ্ছে এমন সময় দূরে আচম্বিতে বেজে উঠল অনেকগুলো দামামা। বিমল চমকে বলল, ও আবার কি?
ঢাক বাজছে, ঢাকের বোল হচ্ছে আক্রমণ করার। আমাদেরই আক্রমণ করতে আসছে নাকি? সবুর করুন কর্তা, সবুর করুন, আগে ভালো করে আমি শুনি। বন্যদের দামামার নিজস্ব ভাষা আছে, প্রাগৈতিহাসিক অরণ্যের বাসিন্দারা ছাড়া তা আর কেউ বুঝতে পারে না। আনন্দে নিরানন্দে নৃত্যে শোকে বিবাহে যুদ্ধ বিগ্রহে দামামায় জাগে বিভিন্ন বোল, আবার অসভ্যদের ঢাক রীতিমতো টেলিগ্রাফের কাজ করে। বিশেষ বিশেষ বলে ঢক্কা নিনাদের দ্বারা বনবাসীরা যে কোনো সংবাদ এক রাত্রের মধ্যেই 100 মাইল দূরেও প্রেরণ করতে পারে। গহন বনে ঢাক হচ্ছে অসভ্যদের সংবাদ আদান প্রদানের যন্ত্র। ঢাকের সাফল্য দেখে ইউরোপীয় পর্যটকরাও প্রচুর বিস্ময় প্রকাশ না করে থাকতে পারেননি। অল্পক্ষণ দামামার বাজনা শুনেই জো বলল, না কর্তা, আমাদের বিরুদ্ধে বুনোরা হামলা করতে আসছে না, এ হচ্ছে ঘরোয়া মারামারি, এক গোত্রীয় লোকের সঙ্গে আর এক গোত্রীয় লোকের যুদ্ধ, যা এখানে হামেশাই হয়। দামামা ধ্বনি ক্রমেই নিকটস্থ হল। দেখুন কর্তা, ওই দেখুন, অরণ্য প্রাচীর ভেদ করে লোকের পর লোক খোলা জমির উপরে ছুটতে ছুটতে আসতে লাগল। ক্রমে দেখা গেল প্রায় 40-50 জনকে। সামনে নদীর বাধা দেখে তারা থমকে দাঁড়িয়ে পড়ল এবং তাড়াতাড়ি সেইখানেই অর্ধচক্রাকার ব্যূহ রচনা করে আত্মরক্ষার জন্য প্রস্তুত হল। তাদের অস্ত্র তীরধনুক ও বর্ষা এবং পরনে কৌপিন। তারপরই আত্মপ্রকাশ করলে আর এক দল যোদ্ধা, সংখ্যায় তারা দ্বিগুণ, এবং তারাই আক্রমণকারী। তাদের অস্ত্র তীরধনুকের ও বর্ষার সঙ্গে কাঁটাওয়ালা মুগুর, আবার কারুর কারুর হাতে তরবারিও আছে। তাদের নিম্নার্থ ঢাকা শুকনো ঘাসের পোশাকে। কি বিশ্রী মুখভঙ্গি, কি প্রচণ্ড লম্ফঝম্ফ, কি বিরাট চিৎকার! বৃক্ষবাসী পক্ষীরা আর্তনাদ করে শূন্যে উড়ে গেল। জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো বড় বড় ভীত ও সচকিত জানোয়ার। কমল ত্রস্ত কণ্ঠে বলে উঠল, দেখো রামহরি, দেখো দেখো! বাবা রে, এই তো স্থলচর কুমির গো! তারা দেখতে অনেকটা কুমিরের মতোই এবং আকারেও তেমনই বৃহৎ বটে, কিন্তু তাদের বিশাল গিরগিটি বললেও ভুল বলা হবে না। বাইরে বেরিয়ে এই হুলুস্থুল কাণ্ড দেখে তারা তাড়াতাড়ি আবার বুকে হেঁটে অন্য একটা ঝোপের মধ্যে আত্মগোপন করল। সকলে অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। এদিকে এর মধ্যেই থেমে গেল যুদ্ধ হাঙ্গামা। যারা আক্রান্ত হয়েছিল তারা যখন দেখল যে দলে দ্বিগুণ ভারী শত্রুদের বাধা দেওয়া অসম্ভব, তখন তাড়াতাড়ি প্রাণ বাঁচাবার চেষ্টা করলে কয়েকজন পদযুগল ভরসা করে ইতস্তত দৌড় মারল স্থলপথেই। বাকি কয়েকজন নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। কেউ কেউ সাঁতার কেটে ভেসে চলল, কেউ কেউ সাঁতার জানে না বলে তলিয়ে গেল। কিন্তু আক্রমণের প্রথম ধাক্কাতেই 7-8 জন হত বা আহত হয়ে শয়ন করেছিল ধরাশয্যায়। তারপর আরম্ভ হল এক রক্তাক্ত পাশবিক দৃশ্যের অভিনয়। যারা মৃত এবং যারা তখনও জীবিত, বিজেতারা কচকচ করে তাদের মুণ্ড কেটে নিয়ে উৎকট আনন্দে উন্মত্তের মতো তাণ্ডব নৃত্য শুরু করে দিল। এরপরে এইসব মুণ্ডই হবে তাদের বীরত্বের ও পুরুষত্বের অভিজ্ঞান। তারপর সবাই মিলে মুণ্ডহীন দেহগুলোর পা ধরে হিড়হিড় করে টানতে টানতে এবং জোরে জয় দামামা বাজাতে বাজাতে আবার অরণ্যের মধ্যে প্রবেশ করল। যেন দেখেও দেখল না এপারে সমবেত এতগুলো বিদেশি লোকের জনতার দিকে। অদূর ভবিষ্যতে যে বিপুল ভোজের আসর জমজমাট হয়ে উঠবে, তারা তখন থেকেই সে আনন্দেই বিভোর হয়েছিল।
জো বলল, আমাদের নিয়ে মাথা ঘামাবে কি? ওরা এখন যুদ্ধ জয় আর মাংস খাবার আনন্দেই মত্ত হয়ে উঠেছে। এই সাত আটখানা দেহের মাংসই আজ ওরা গিলে হজম করে ফেলবে। ইস, কি কাণ্ড! বাবে, আমার বমি আসছে গো। আজ আমরা সভ্য হয়ে নরমাংস দেখে লোভ জাহির করি না বটে, কিন্তু প্রাগৈতিহাসিক যুগে আমাদের পূর্বপুরুষরাও যে নরমাংস ভোজী ছিলেন না এ কথা জোর করে বলা যায় না। আজও শুনতে পাই ভারতেও নাগাদের দেশে কোনো কোনো জায়গায় নরমুন্ডু শিকারের প্রথা প্রচলিত আছে, তবে তারা নরমাংস ভোজী কিনা জানি না। টলস্টয়ের জীবনীতে পড়েছি যে কোনো জীবের মাংস খাওয়া নরভোগ হওয়া একই ব্যাপার বলে মনে করতেন তিনি। আমিষ খাওয়াতেও সংযম, নির্বাচন আর সুরুচি থাকা চাই, বাড়াবাড়ি মানুষকে রাক্ষস করে তোলে। শ্বেতাঙ্গরা হাতির মাংস খেতেও ছাড়ে না। আজকের ব্যাপার দেখে আমারও গা ঘিনঘিন করছে। আজ আমি আমিষ খাবো না। দিনের পর দিন যায়, হপ্তার পর হপ্তা, পথ আর ফুরোতে চায় না। শুকনো বন জঙ্গলের পরে এলো অশ্রান্ত বৃষ্টি ঝরা অরণ্য। সেখানকার সর্বহারা আকাশ সর্বদাই মেঘে মেঘে মেঘময়, সেই সঙ্গে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। দিন নেই, রাত নেই, বৃষ্টি ঝরছে তো ঝরছেই, মাইলের পর মাইল। কত মাইল পথ চলা হলো কেউ তার হিসেব রাখতে পারে না। বামে অরণ্যের প্রাচীর, ডাইনেও অরণ্যের প্রাচীর, সামনেও বাধা দেবার জন্য দাঁড়িয়ে আছে যেন নিরেট অরণ্য। তার মধ্যেই পথ করে নিয়ে জো যেমন কেমন করে অগ্রসর হচ্ছে, সে রহস্য কেউ বুঝতে পারে না। দিনের বেলাও যেন সন্ধ্যাবেলা, এবং সেই আবছায় বৃষ্টি ঝরে এক টানা। জামাকাপড় ভিজে স্যাঁতস্যাঁতে, শুকোবার ফাঁক নেই। উপর পানে তাকালে দেখা যায় খালি কালো কালো মেঘের পর মেঘ ছুটে চলেছে নিরুদ্দেশের যাত্রায়। মাঝে মাঝে হঠাৎ ঝোপঝাপের ভিতর থেকে বালকের মতো ছোট ছোট ছায়ামূর্তি দেখা দিয়েই চকিতে মিলিয়ে যায় আবার অপর ছায়ার মতোই। জো বলল, বাদুলে বনের বামুন। তারপর পিছনে পড়ে থাকে সেই ভয়াবহ বর্ষা স্নাত রৌদ্রহারা বন্য জগৎ, এবং সামনে জাগে আবার মুক্ত প্রকৃতির উজ্জ্বল দৃশ্য, পার্বত্য প্রদেশ। জমি ক্রমেই কঠিন ও উঁচু হয়ে উঠছে, অরণ্য ক্রমেই ছোট ছোট ঝোপে পরিণত হচ্ছে। ফাঁক পেয়ে সূর্যালোক স্বাধীন হয়ে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে সোনালী আভা। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, কোনো কোনো গ্রামে জমি থেকে উঁচু কাঠের পাঠাতনের উপরে এক একখানা বাড়ি, তাও চেরা চেরা কাঠে তৈরি এবং ছাদ শুকনো ঘাসে ছাওয়া। বাড়িগুলোর উপর দিক ত্রিকোণ, গায়ে বেশ চমৎকার কারুকার্য। খানিক্ষণ তাকিয়ে দেখতে হয়। জো বলল, ওগুলো হচ্ছে সর্দারদের বাড়ি। একখানা বাড়ির সামনে বেঞ্চির উপরে ভারী কিচালে বসে আছে দুজন প্রৌঢ় লোক, স্ত্রী ও পুরুষ। দেহ, হাত, পা তাদের অনাবৃত, কেবল কোমরে সংলগ্ন প্রায় কৌপিনের মতো বস্ত্রখণ্ড। জো বলল, সর্দার আর সর্দারনি, এইসব গাঁয়ের বাসিন্দারা শত্রুতা বা মিত্রতা কিছুই প্রকাশ করে না, খালি কৌতূহলী দৃষ্টি মেলে অবাক হয়ে তাকিয়ে থাকে। বিমল বলল, এখানকার বন্যদের মুখে তো হিংসার ভাব নেই। বনবাসী হলেও এরা খানিকটা সভ্য হয়েছে, বাইরের সঙ্গে এদের অল্প স্বল্প সম্পর্ক আছে। পরদিন আবার পাওয়া গেল একটা জঙ্গল, ছোট এবং অনিবিড়। মাঝখান দিয়ে চলে গেছে একটা পায়ে চলা পথ,
সর্বার্গে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল বিমল ও কুমার। আচমকা একটা ঝোপ ভেদ করে বেরিয়ে এলো কয়েকটা বলিষ্ঠ কাফরি। নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে বিমল ও কুমার কিছু বোঝবার আগেই পিছন থেকে করলে তাদের মাথার উপরে ময়ূরের প্রচণ্ড আঘাত। তারা জ্ঞান হারিয়ে তখনই ভূতল সাই হল। ছুটে এলো দুজন শ্বেতাঙ্গ, স্মিথ ও হ্যারিস। তারা চটপট বসে পড়ে বিমল ও কুমারের জামা আর প্যান্টের পকেটে হাত চালিয়ে কি যেন খুঁজতে লাগল, কিন্তু কিছুই পেল না। স্মিথ তাড়াতাড়ি বলল, আরে ভালো করে খোঁজবার সময় নেই, এখনই সবাই এসে পড়বে। হ্যারিস কাফরিগুলোকে ডেকে বলল, এই আপদ দুটোকে কাঁধে তুলে নিয়ে চল, সে পাথরের টুকরোটা নিশ্চয়ই এদের কারোর কাছে আছে। কিন্তু তাদের উদ্দেশ্য সিদ্ধ হল না। দূর থেকে কমলের সজাগ তীক্ষ্ণ দৃষ্টি তাদের আবিষ্কার করে ফেলল। সঙ্গে সঙ্গে গর্জন করে উঠল তার হাতের বন্দুক, একবার দুইবার। জো জো তাড়াতাড়ি এসো, সেপাই সেপাই। কিন্তু ভূতলে বিমল ও কুমারের অচেতন দেহ ছাড়া শত্রুদের কোনো চিহ্নই দেখতে পেল না। একটা ঝোপ খালি নড়ে উঠছে বারবার। ছুটে গিয়ে ঝোপ ফাঁক করে জো অবাক হয়ে দেখল, মাটিতে পড়ে সাংঘাতিক আঘাত পেয়ে ছটফট করছে এক শ্বেতাঙ্গের দেহ। সে হচ্ছে হ্যারিস। কমলের বন্দুকের গুলি বিদ্ধ হয়েছে তার বক্ষে। মিনিট খানিক পরই সে মারা পড়ল। বিমল ও কুমারের রক্তাক্ত মাথায় রামহরি জলের ঝাপটা দিতে লাগল। বিনয়বাবু ক্ষতস্থান পরীক্ষা করে বলল, ভয় নেই, বেশি চোট লাগেনি, ব্যান্ডেজ করে দিলে দুদিনেই সেরে যাবে। একটু পরেই বিমল ও কুমার চেতনা ফিরে পেয়ে উঠে বসল, কিন্তু সেদিনকার মতো পথ চলা বন্ধ হলো সেইখানে। রামহরি কাঁদো কাঁদো গলায় বলল, চুলাই জাগা লোট বাহার, তোমার ঘরের ছেলে ঘরে ফিরে চলো তো। কিন্তু একবার আগে কৃষ্ণ রক্ষা করেননি, ওই ঝোপের ভেতরেই মরে আড়ষ্ট হয়ে আছে। কে? হ্যারিস, সে ঠ্যাঙা শয়তানটা। মারল কে? কমলবাবু। সাধু সাধু, ধন্য তুমি, হে যুদ্ধ জয়ী বীর, ধন্য তুমি, সাধু। বিমলের মুখের প্রশংসা পেয়ে কমলের মনে আনন্দ আর ধরে না। এটা হলো কমলের প্রথম নরহত্যা, তবে দুরাত্মাকে মেরেছে বলে ওকে এ যাত্রা ক্ষমা করলাম। কমলবাবু কি শুধু দুরাত্মাকে মেরেছে নাকি? খোকাবাবুদের প্রাণ রক্ষা করেছে, কেবল ওকে খাওয়ানোর জন্য আজ আমি একটা নতুন রান্না রাঁধব। চড়াই খুব খাড়া নয়, তাই তাকে মারিয়ে চলতে বেশি হাঁপ ধরে না। ধীরে ধীরে সমগ্র পার্বত্য প্রদেশ ক্রমেই উপর দিকে উঠে গিয়েছে। বিমল, কুমার, বিনয়বাবু, কমল ও রামহরি প্রত্যেকেরই সঙ্গে ছিল একটা করে দূরবীন। তাই তো চোখ লাগিয়ে দেখা গেল দূরে দূরে সেই ঢালু জায়গায় গা বেয়ে নিজের সমতল ক্ষেত্রের দিকে নেমে গিয়েছে শস্য ক্ষেতের পর শস্য ক্ষেত, ধাপে ধাপে সোপান শ্রেণীর মতো। সঙ্গে সঙ্গে নজরে পড়ল সেসব ক্ষেতে কাজ করছে কৃষানদের দল। বোঝা যাচ্ছে সভ্যতার আলো এসেছে। প্রথম যুগে মানুষ যখন সভ্যতার কখ জানত না, তখন তারা আগুন জ্বালাতেও শেখেনি, পাথরের ফলা বসানো অস্ত্রশস্ত্র নিয়ে বনে বনে ঘুরে শিকারী জীবন যাপন করত, জীবজন্তু বধ করে তাদের কাঁচা মাংস খেত। এই শ্রেণীর বন্য মানুষ খুঁজলে আজও পাওয়া যায় অস্ট্রেলিয়া স্থানে স্থানে। দ্বিতীয় যুগে মানুষ করলে অগ্নি আবিষ্কার,
এবং আগুন জ্বালাবার কৌশলও তার অজানা রইল না। মানুষের জীবনে এলো এক আশ্চর্য অভাবিত পরিবর্তন। তারপর ধাতু আবিষ্কার, ধাতব অস্ত্রের সাহায্যে শত্রু দমন সহজ হয়ে উঠল। তারপর সে যখন চাষবাস করতে শিখল, তখনই পদার্পণ করল সভ্য জগতে। নখ দর্পণে এই হচ্ছে মানব সভ্যতার রেখাচিত্র। রামহরি হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বলল, আপনি যে কি হিজিবিজি বললেন কিছুই বুঝলাম না গো বাবু। তুমি বইটই কিছু পড়েছ? পড়েছি বইকে, বিদ্যাসাগরের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ। তাহলে রামহরি আজ থাক, পরে তোমাকে ভালো করে সভ্যতার কথা বুঝিয়ে দেব। চড়াই বেয়ে তারা উঠছে উপরে, আরো উপর দিকে, ক্রমে আরো আরো উপরে। অনেক নিচে দেখা যাচ্ছে অরণ্য আর সমতল ক্ষেত্র, আর চলমান সাপের মতো আঁকা বাঁকা নদী, আর পিপিলিকার মতো ছোট ছোট মানুষ, আর চারিধারে দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়, অগণ্য পাহাড়, কোনোটা ছোট কোনোটা বড়। তারপর সেসব পাহাড়কে নগণ্য করে দিয়ে যেন আকাশে মাথা ঠেকিয়ে আর একটা বহুদূর পর্যন্ত বিস্তৃত বিশাল পর্বত, ঊর্ধ্বাকাশে তার চিরতুষারের শুভ্র সাম্রাজ্য। কমল বলল, রামহরি এই দেখো, তোমার বাবা মহাদেবের আরেকটা হিমালয়। রামহরি মাটিতে দণ্ডবত উপুর হয়ে আবার প্রণাম ঠুকতে ভুললে না। বিমল বলল, ওর নাম কি? উইলহেলমিনা। তাহলে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি। প্রায়। প্রায় মানে? উইলহেলমিনা পর্বতে যেতে গেলে এখান থেকে আরও কয়েকদিনের পথ পার হতে হবে, কিন্তু আমরা তো উইলহেলমিনা পর্বতে যাওয়ার জন্য আসিনি। জানি আপনারা শেষ পর্যন্ত যাবেন সোনার পাহাড়ে, অন্তত সেই রকমই তো ইচ্ছা আছে, কিন্তু আগেই বলেছি আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাহলে কি এইখান থেকেই তুমি আমাদের ছেড়ে চলে যাবে? না কর্তা, আমি নারীদের উপত্যকা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। তথাস্তু, তারপর তোমাকে আর দরকার হবে না, আমরা অনায়াসেই পথ চিনে যেতে পারবো। আপনি আমাকে আশ্চর্য করলেন, কেমন করে পথ চিনবেন? আমাদের সঙ্গে ও অঞ্চলের ম্যাপ আছে। বটে, কিন্তু যেতে যেতে যদি কচ্ছপমুখ শয়তানদের সঙ্গে দেখা হয়? তার ব্যবস্থা হয়তো করতে পারবো। অবিশ্বাসের হাসি ফুটল জোর কালো মুখে, কিন্তু সে আর কিছু বাক্য ব্যয় করলে না। বিনয়বাবু বললেন, বিমল, যে অকারণে ভয় পায়নি তার এই কচ্ছপমুখ শয়তান যদি সত্য সত্যই প্রাগৈতিহাসিক যুগের ডিপ্লোডোকাসের বংশধর হয়, তাহলে তাকে রীতিমতো ভয়ঙ্কর বলে স্বীকার না করে উপায় নেই। আচ্ছা, আমরাও তো ভয়ঙ্কর সাজসজ্জা করে এসেছি, 17টা বন্দুক, একটা মেশিন গান, তার উপরে এক গাদা হাত বোমা আর ডিনামাইটের স্টিক, তাও কি যথেষ্ট নয়? কমল, তুই মহা ফাজিল হয়ে উঠেছ, আমাদের কথার মাঝখানে ফ্যাচ ফ্যাচ করতে আসো কেন? কমল তো অন্যায় কোনো কথা বলেনি বিনয়বাবু, ডিনামাইটের স্টিকের সাহায্যে পাহাড়ও উড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, সময় পেলে, কিন্তু ডিপ্লোডোকাস কখন কোথায় হঠাৎ আড়াল থেকে বেরিয়ে গপ গপ করে এক এক গ্রাসে আমাদের গিলে ফেলবে, আমরা হয়তো বন্দুক ছড়বার ফাঁক পাবো না। জানোয়ারটার বর্ণনা আরো ভালো করে দিতে পারেন? দেখো, আমেরিকার কার্নেগি মিউজিয়ামে ডিপ্লোডোকাসের যে নমুনাটা রক্ষিত আছে, তার চেয়ে লম্বা জীবের দেহ পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া যায়নি। ইংল্যান্ডের সাউথ কেনজিংটন মিউজিয়ামে রক্ষিত ডিপ্লোডোকাসের দেহটা 20 ফুট উঁচু আর প্রায় 80 ফুট লম্বা, ওজন ওই 400-500 মনেরও বেশি। তার মুখটা দেখতে কচ্ছপের মতোই, কিন্তু দেহের তুলনায় উল্লেখযোগ্য নয়। অজগরের দেহের মতো দেখতে গলাটা অসম্ভব লম্বা, এবং দেহটাও এমন বিরাট যে তার কাছে হাতির দেহ অকিঞ্চিতকর। সারা দেহের উপর আছে গন্ডারের চামড়ার মতো কঠিন বর্ম, গোদা গোদা ইয়া ইয়া পা, বিপুল লাঙুল, সরীসৃপ জাতীয় অতিকায় জীব,
বিখ্যাত ডাইনোসরদেরই আর এক শ্রেণী। জীবতত্ত্ববিদদের মতে মানুষ সৃষ্টিরও অনেক বছর আগে এই ডিপ্লোডোকাসটা জীবনযুদ্ধে হেরে পৃথিবীর পৃষ্ঠা থেকে লুপ্ত হয়ে গেছে। তাহলে কি আপনার বিশ্বাস যে নিউগিনির আধুনিক ডিপ্লোডোকাস অলস কল্পনা বিলাস ছাড়া কিছুই নয়? তাই বা কি করে বলি, সেকালে যেসব বিলুপ্ত জীব একালে আর জ্যান্ত দেখা যাবে না বলে পণ্ডিতরা বিশ্বাস করতেন, আধুনিক যুগে তাদের কোন কোন বংশধরকে নাকি আবার খুঁজে পাওয়া গেছে। ওই যে তোমাদের তথাকথিত স্থলচর কুমির, ইংরাজিতে যা মিনেটার বলে, তাদের অস্তিত্ব তো অল্পদিন আগে জানা ছিল না। সম্প্রতি সিংহলদ্বীপে ওরকম একটা মিনেটারকে বন্দী করা হয়েছে। আমিও না হয় নিউগিনির এই অবতারকে অন্তত জ্যান্ত, অন্তত প্রাণান্তকর বলে ধরে নিচ্ছি। বিশেষ বেগতিক বুঝলে সঙ্গের এতগুলো লোকের জীবন বিপন্ন করে সোনার পাহাড়ের দিকে অগ্রসর হব না, কারণ সোনার পাহাড়ের দিকে আমি যেতে চাই কেবলমাত্র আমার কৌতূহল মেটাবার জন্য। এতগুলো মানুষের জীবনের তুলনায় আমার কৌতূহলের সীমা কতটুকু? হ্যাঁ, তবে সোনার পাহাড়ের ভাবনা নিয়ে এখন থেকে মগজকে ভারাক্রান্ত করার দরকার নেই, কারণ আগে যাচ্ছি আমরা নারীদের উপত্যকায়। জো, সোনার পাহাড়ে তুমি যেতে নারাজ, কিন্তু আর কি তোমার চাঁদ ধরবার আগ্রহ নেই? বলেন কি কর্তা, নেই আবার? আমি রোজ নারীদের উপত্যকার স্বপ্ন দেখি। জায়গাটা আরও কত দূরে? বেশি দূর নয়, আর একটু তাড়াতাড়ি পা চালালে বোধ হয় কালকেই পৌঁছে যাব আমরা। তবে তাড়াতাড়ি পা চালাও। জো পরম উৎসাহিত হয়ে কুলিদের ডাক দিয়ে বলল, জলদি চলো, জলদি চলো, আমরা অনেকগুলো চাঁদের দেশে যাচ্ছি, চলো চলো। পরদিন প্রাতকাল আগুনের উপরে রামহরি চায়ের জল গরম করবার জন্যে কেটলি চড়িয়ে দিয়েছে। সহসা জো হন্তদন্ত হয়ে ছুটে এসে চেঁচিয়ে বলল, কর্তা কর্তা, বড় বিপদ, বড় বিপদ! হঠাৎ আবার বিপদ কিসের? আমাদের দলের প্রায় 50 জন কুলিকে আর দেখা যাচ্ছে না। কেন, তারা কোথায় গেল? বোধহয় শত্রু দলে যোগ দিয়েছে। কি বলছো তুমি, শত্রু? কে শত্রু? কমল কর্তা যাকে মারতে পারেননি, খুব সম্ভবত সেই ঠ্যাঙা সাহেবটা স্মিথ। কিন্তু সে তো প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছে, তার সঙ্গে আমাদের কুলিদের যোগাযোগ হবে কেমন করে? শুনুন তবে বলি, কাল কোকো জাতের 2 লোক আমাদের কুলিদের সঙ্গে যোগ দিয়েছিল। বনের পথে চলতে চলতে হামেশাই এমন সব লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কাজেই তাদের সন্দেহ করবার কোনো কারণ ছিল না। তাদের আমি কুলিদের সঙ্গে ফুসফুস গুজগুজ করতে দেখেছিলাম বটে, কিন্তু তবুও আমি সন্দেহ করিনি। আমি ভেবেছিলাম তারা নিজের নিজের গায়ের আর ঘরবাড়ির কথা নিয়ে আলোচনা করছে। এখন শুনছি তারা অনেক টাকার লোভ দেখিয়ে আমাদের কুলিদের স্মিথ সাহেবের দলে যোগ দেবার প্রস্তাব করেছিল। 50 বিশ্বাসী কুলি রাজি হয়নি, বাকি 50 কাল রাতে কখন দল ছেড়ে সরে পড়েছে আমরা কেউ জানতে পারিনি। এখন উপায় কি? উপায়, যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কুমার, আমাদের 5 সঙ্গে জোয়ের বুকেও পরিয়ে দাও ইস্পাতের সাজোয়া পাটা, আর মাথাতেও স্টিল হেলমেট। রামহরি, বন্দুকগুলো আর মেশিন গানটাও গাঁট্রি থেকে বার করে ফেলো। কিন্তু শত্রুরা এবারে দলে ভারী হয়ে আসবে। আসুক, আমরা তাদের উচিত অভ্যর্থনার ত্রুটি করব না। এর ওপরেও ভান্ডারে জমা রইল হাত বোমা আর ডায়নামাইটের স্ট্রিং, বোধ করি সেসবের আর দরকার হবে না। তাই তো, একটা রক্তারক্তি কাণ্ড হবে দেখছি। কুছ পরোয়া নেই বিনয়বাবু, শত্রুরা আমাদের শক্তির কথা কিছুই জানে না, তাদের পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু যে পক্ষেরই হোক কতগুলো মানুষের প্রাণ যাবে তো। তাহলে আপনি কি বলতে চান, আমরা বিনা যুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা পড়ব? না না, আমি তা বলতে চাই না, কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু টিন্তু নেই। আপাতত শত্রুদের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে চলবে না, সবাই অগ্রসর হও, আরো তাড়াতাড়ি অগ্রসর হও নারীদের উপত্যকার দিকে। নারীদের উপত্যকা, নারীদের উপত্যকা, গন্ডা গন্ডা চাঁদ দেখতে চাও তো দৌড়ে চলো নারীদের উপত্যকা, আর বেশি দেরি নেই কিন্তু। হ্যাঁ,
আর বেশি দেরি নেই। তিন চার চুমুকে চায়ের পেয়ালা খালি করে এবং কয়েক টুকরো খাবার চটপট মুখে ফেলে বিমল ও কুমার প্রভৃতি চলমান দলের সঙ্গে এগিয়ে চলল দ্রুত পদে। চারিদিকে পাহাড়, কোথাও একেবারে সমুখে, কোথাও দূরে, কোথাও একেবারে মেঘের মতো। কোনোটা সবুজে ছাওয়া, কোনোটা ন্যাড়া ন্যাড়া, কোনোটা ধোঁয়া ধোঁয়া ছাই রঙা। শিখরের পর শিখরের ভিড়, তারা যেন শূন্যে উঠে আকাশকে খোঁচা মারতে যায়। কখনো দেখা যায় ছোট ছোট রূপলি ঝর্ণারা মিষ্টি গান গাইতে গাইতে, ঝরঝড় তালে পাথরে পাথরে নাচতে নাচতে ঝরে পড়ছে। কোথাও বা ঝকঝকে আলোকণা ছুঁড়ে ছুঁড়ে বিপুল জলপ্রপাতের বনভূমির ঘুম ভাঙানো প্রতিধ্বনি জাগানো কলকল্লোল। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে অনিবিড় জঙ্গল ও ছোট ছোট ঝোপঝাপের এপাশ ওপাশ দিয়ে তাদের একটানা গতি হয়েছে ঊর্ধ্বমুখী। পাশে দেরি হয়ে যায় সেই ভয়ে একরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই খানকয় করে স্যান্ডউইচ গলাধকরণ করে তারা আবার করেছে দ্রুত পদচালনা। চলতে চলতে সর্বদাই সতর্ক দৃষ্টি রেখেছে চারিদিকে, পাছে শত্রুটা অতর্কিত আক্রমণ করে। কিন্তু কোথাও শত্রুদের চিহ্ন মাত্র নেই। তবে কি তাদের মত পরিবর্তিত হয়েছে? অন্তরাল থেকে তাদের যুদ্ধসজ্জা দেখে ভয় পেয়েছে? কমলের তাই বিশ্বাস, বিমলের বিশ্বাস অন্যরকম। মরিয়া হলে দুর্জনরা কোনো কিছুকে আমলে আনে না, বিশেষ সোনার পাহাড়ের লোভ মানুষের বিচার বুদ্ধিকে বিলুপ্ত করে দেয়, তার চোখ সজাগ থাকে। বাঘার রকম সকম দেখে কুমারও আশ্বস্ত হতে পারে না। বাঘা যেন হাওয়ায় কাদের সন্দেহজনক গন্ধ আবিষ্কার করেছে। বারে বারে দুই কান খাড়া করে সে থমকে দাঁড়িয়ে পড়ে আর চাপা গর্জন করে গুমড়ে ওঠে এবং পিছন দিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করে। রামহরি বলল, আমার বাঘাকে আমি ভালো করে চিনি। শত্রুরা নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমাদের পিছু পিছু আসছে। বিনয়বাবু মুখে বলেন না, মাঝে মাঝে শুধু হতাশভাবে ঘাড় নাড়তে থাকেন। অপরাহ্নকাল, রোদের ঝাঁজ কমে এসেছে। জো হঠাৎ দাঁড়িয়ে পড়ে সানন্দে বলল, ব্যাস আমরা পথে শেষে এসে পড়েছি। ওই দেখুন, ওই দেখুন নারীদের উপত্যকা। সকলে দেখল নিচের দিকে তাদের চোখের সামনে জেগে উঠেছে প্রকাণ্ড এক উপত্যকা, ঘন শ্যামল, নদী সজল, তার সীমানা সুদূরে বন জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গিয়েছে আন্দাজ করা যায় না। দিকে দিকে ফসল ভরা শস্য ক্ষেত, মাঝে মাঝে গ্রাম, কিন্তু ক্ষেতের চাষিদের, গ্রামের বাসিন্দাদের, জনপ্রাণীর দেখা নেই। নির্জন, স্তব্ধ, চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব, অস্বাভাবিক, একটা শহরের মতো জায়গা দেখা গেল। কতগুলো ছোট বড় রাস্তা তার বুক চিরে এদিক ওদিকে চলে গিয়েছে, তার ধারে ধারে সারি সারি ঘর বাড়ি, কিন্তু তাও যেন জনশূন্য জনপদ। বিমল ডাকল, জো। জি কর্তা। এখানে লোকজন নেই কেন? জো মাথা চুলকোতে চুলকোতে বলল, কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো দেখেছিলাম এখানে লোকজন গিজগিজ করছে। শুনেছি উপত্যকায় স্ত্রীলোক আছে হাজার হাজার, তারা সব গেল কোথায়? আর কোথায় তোমার অনেকগুলো চাঁদ? একটাও তো নজরে পড়ছে না। এখন তো নজরে পড়বে না কর্তা, এখন যে দিনের আলো আছে। কিন্তু ওই যে ওই থামগুলোর দিকে তাকিয়ে দেখুন। একটা বড় রাস্তার ধারে সারি সারি দাঁড়িয়ে আছে পাথরে গড়া থামের পর থাম।
আর সেগুলোর প্রত্যেকটার উপরে বসানো রয়েছে মস্ত মস্ত সবুজ পাথরের গোলক। তাদের এক একটার বেড় 12 ফুটের কম হবে না। ওই গোলকগুলোই চাঁদ। বিস্মিত স্থির অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তারা সেই গোলকগুলির দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল। গোলকগুলো প্রদীপ্ত নয় বটে, কিন্তু বেলা শেষের ঝিমিয়ে পড়া আলোয় লক্ষ্য করলে দেখা যায় তাদের ভিতর থেকে কেমন যেন একটা আভা। সবাই যেন সম্মোহিত। আমার কেমন সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? শত্রুরা বোধহয় উপত্যকার নারীদের কাছে চর পাঠিয়েছে। কেন? আমরা যে উপত্যকায় যাবো সে খবরটা ওদের জানিয়ে দেওয়ার জন্য। অসম্ভব নয়, কিন্তু সেজন্য মাথা ঘামাবার দরকার নেই। কর্তা, বাঁ দিকে চেয়ে দেখুন। বামে নিচের দিকে বিশাল একটা জলাভূমির বুকে জল ছলছল করছে। সে যেন আকাশ নীলিমার আরশি। তার পরপার হারিয়ে গিয়েছে সুদূরের ধুমল আবছায়ায়। সেখানে বিরাট উইলহেলমিনা পর্বতের কোলে ছোট ছোট শিশুর মতো নানা আকারের কয়েকটা পাহাড় এবং তারই একটার মাথার উপরে ত্রিমুকুটের মতো তিনটি শিখর। জলার আর একদিকে প্রকাণ্ড এক অরণ্য যেন পাহাড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার চেষ্টায় আকাশের পানে সবুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং প্রবহমান প্রবল পবনের পথরোধ করে রয়েছে শত শত মহামহিরুহ। অরণ্যের তলার দিকে অন্ধকার। শুনেছি ওই বনেই নাকি কচ্ছপ মুখ শয়তানদের বাসা। শুনেছ? চোখে দেখনি? বর্ণনা শুনেই গায়ে কাঁটা দিয়েছে, তাদের আমি আর চোখে দেখতে চাইনি। আচম্বিতে বাঘা ভয়ানক চঞ্চল হয়ে গর্জন এবং বারংবার পাহাড়ের নিচের দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করতে লাগল। নিচের দিকে তাকিয়ে বিমলের চোখ চমকে উঠল। অঙ্গুলি নির্দেশ করে সে ব্যস্তভাবে বলল, দেখো কুমার, দেখো। কুমারের সঙ্গে আর সকলেও হুমড়ি খেয়ে পড়ে যে অদ্ভুত দৃশ্য দর্শন করলে তা সম্পূর্ণরূপেই কল্পনাতীত। প্রায় 15 মাইল তফাতেই পাহাড়ের গড়ানে পথের পাশের জঙ্গল ভেদ করে ধনুক বান ও বল্লম প্রভৃতি হাতে নিয়ে বেরিয়ে আসছে শ্রেণীবদ্ধ নারীর দল। তাদের রক্তের সঙ্গে কালো কেশমালা মিলে এক হয়ে গিয়েছে এবং তাদের কারুর দেহেই এক খণ্ড বস্ত্রের চিহ্ন মাত্র নেই। হঠাৎ দেখলে মনে হয় কুমোর পাড়ার রণরঙ্গিনী কালী ঠাকুরের মূর্তিগুলো যেন সহসা জ্যান্ত হয়ে মহাদেবের বুক থেকে নেমে এখানে ছুটে এসেছে। সকলে প্রথমটা বাক কহিন হয়ে রইল মহাবিস্ময়ে, এ যেন অপ্রত্যাশিত। তারপর বিমল শুষ্ক হাস্য করে বলল, এইবারে বোঝা গেছে বীরাঙ্গনাদের যুদ্ধ কৌশল। ওরা ভেবেছিল জনশূন্য নগর দেখে নির্ভয়ে আমরা উপত্যকার ভেতরে নেমে গিয়ে কিছু বোঝার আগেই খুব সহজেই ওদের হাতে বন্দী হব। হ্যাঁ কর্তা, শুনেছি ওরা পারত পক্ষে পুরুষদের বধ করে না, বন্দি করে গোলামের মতো রাখে। কিন্তু আমরা জনশূন্য নগর দেখেও তাড়াতাড়ি নিচে নেমে গেলাম না, তাই ওরা অধীর হয়ে নিজেরাই আক্রমণ করতে এসেছে। ওদের দল ভারী বিমল, প্রায় 1000 খানেক মেয়ে বাইরে এসেছে। এখনো জঙ্গলের ভিতর থেকে মেয়েদের দল পিল পিল করে বেরিয়ে আসছে। আসতে দাও, আমরা অভ্যর্থনার জন্য প্রস্তুত। বীরাঙ্গনারা বোধহয় এখনো আগ্নেয়াস্ত্রের মহিমা জানতে পারেনি। বিমল, বিমল, তুমি কি বন্দুক চুরে নির্বোধ অসভ্য মেয়েগুলোর সঙ্গে যুদ্ধ করবে? আপনি নিশ্চিত হন বিনয়বাবু, আমি নারী হত্যা করব না। নারী হত্যা? তবে কি করবে তুমি? আপনি চুপ করে দাঁড়িয়ে দেখুন, আমি একটা কিছু করবই। যা করো তা করো খোকাবাবু, তবে মেয়ে মানুষের গায়ে হাত তুললে আমি কিন্তু তোমাকে ছেড়েই দেশে চলে যাব, এই বলে দিলাম কিন্তু। হ্যাঁ রাম হরিদা, ওরা কি মেয়ে মানুষ নাকি? হ্যাঁ, ওরা পুরুষের বাবা।
বাঘার মাথায় আসতে একটা চড় মেরে কুমার বলল, বাঘা তোর কি মত? বাঘা সামনের দিকে একটা লাভ মেরে শিকলি ছেড়বার ব্যর্থ চেষ্টা করে গর্জে গর্জে উঠল। তার অর্থ বোধ হয় একবার ছেড়ে দিয়েই দেখ না বাপু আমি কত জোরে কামড়ে দিতে পারি। বিমল বলল, কুমার কমল তোমরা গোটা কয়েক হাত বোমা আর ডাইনামাইটের স্টিক চট করে নিয়ে এসো। হাত বোমা ডিনামাইট কি সর্বনাশ! হঠাৎ জো একদিকে হাত দেখিয়ে শঙ্কিত কণ্ঠে বললেন, কর্তা কর্তা ওদিকে তাকিয়ে দেখুন। সকলে ফিরে সচমকে দেখল আর একদিকে পাহাড়ের উপর থেকে নেমে আসছে দলে দলে কালো কালো বন্য লোক। সেই কালোদের দলের সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে একটা অতি দীর্ঘ শ্বেতাঙ্গের মূর্তি, স্মিথ। বিমল হাসতে হাসতে খুব সহজ স্বরেই বলল, বুঝেছি স্মিথ বাবাজির রণকৌশল। একদিক দিয়ে সে মেয়েদের লেলিয়ে দিয়েছে আর একদিক দিয়ে সদল বলে নিজেই ছুটে আসছে, যাকে বলে দুমুখো আক্রমণ। ভেবেছে মাঝখানে পড়ে আমরা একেবারে পিষে মরব। ওদের কাছে একটাই মাত্র বন্দুক আছে, স্মিথের হাতে। বাকি সকলেই তো দেখছি তীর ধনুক বর্ষা আর মুগুর নিয়ে আস্ফালন করছে, কিন্তু মনে হচ্ছে ওদের দলে প্রায় 150 লোক আছে। 17টা বন্দুক আর একটা মাত্র মেশিন গান ছুঁড়লেই ওরা চোখে অন্ধকার দেখবে, বোমা আর ডিনামাইটের কোনো দরকার হবে না। এক ঝাঁক তীর তাদের দিকে ছুঁড়ে শত্রুরা সমস্বরে চিৎকার করে উঠল, সঙ্গে সঙ্গে বাজতে লাগল কয়েকটা রণদামামা। কিন্তু তীরগুলো তাদের কাছ পর্যন্ত আসতে পারল না। শত্রুদের আর এগোতে দেওয়া উচিত হবে না, ওদের তীরগুলো হয়তো বিষাক্ত। এদিকে রণরঙ্গিনীরাও একসঙ্গে চেঁচিয়ে উঠল ক্ষণক্ষণের তীব্র তীক্ষ্ণ স্বরে, তারপরেই খলখল করে অট্টহাস্য। কমল মেয়েদের দিকে তুমি হাত বোমাগুলো নিক্ষেপ করো, কুমার তুমি ছোড়ো ডায়নামাইটের স্টিকগুলো। বিমল আপনি চুপ করুন। বিনয় বাবু দেখছেন না, দেখছেন না ওই যুদ্ধ পাগল স্ত্রীগুলোকে এখনো কত দূরে আছে? বোমা আর ডায়নামাইটের স্টিক তাদের কাছে পৌঁছবেই না। তাহলে ওগুলো ছুড়ে লাভ কি? একটু পরেই বুঝবেন ঠিক। সেপাইরা কুমার আর কমলের সঙ্গে তোমরা উপরকার শত্রুদের দিকে গুলি বৃষ্টি করো, মেশিন গানের ভার আমি নিজেই গ্রহণ করছি। বিমল মেশিন গান নিয়ে বসে চেঁচিয়ে বলল, এক দুই তিন ছোড়ো বোমা ডিনামাইট আর বন্দুক। আকাশ ফাটানো এক দারুণ শব্দায়মান ভয়ঙ্কর বিভীষিকা, গড়ানো পাহাড়ের উপরে ফটাফট ফেটে গেল বোমা এবং ডিনামাইট ধসে ধসে পড়ল পাহাড়ের খানিক অংশ। অনেক পাথরের চাঙর ভীষণ শব্দে গড়াতে গড়াতে নিচের দিকে নামতে লাগল। একসঙ্গে বোমা ডিনামাইট এবং অনেকগুলো বন্দুকের ও কলের কামানের ভৈরব শব্দ শ্রবণ, অগ্নির জলোচ্ছিখা দর্শন করে রণরঙ্গিনীদের হুঙ্কার ও অট্টহাস্য একেবারে থেমে গেল। তারা স্তম্ভিত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল মুহূর্তের জন্যে। তারপর সব হয় আর্তনাদ তুলে বেগে পলায়ন করতে লাগলো। এমন অসম্ভব ব্যাপার তারা কখনো দেখেনি শোনেওনি। বোধহয় তারা ভাবল যারা হাতের বজ্র ছুঁড়ে পাহাড় ভেঙে খান খান করে দেয় তাদের সামনে যাওয়া আর নিশ্চিন্ত মৃত্যুকে আলিঙ্গন করা একই কথা।
ওদিকের বন্দুকের বুলেটগুলো শত্রু দলের জন পাঁচেক লোককে পেড়ে ফেললে। বিমলের মেশিন গানের প্রথম ও প্রধান লক্ষ্য ছিল স্মিথের সুদীর্ঘ বৃহৎ বপু। অব্যর্থ লক্ষ্যে গুলিবিদ্ধ হয়ে সেও বিকট চিৎকার করে শূন্যে দুই বাহু ছড়িয়ে মৃত্যুশয্যায় শুয়ে পড়ল। দলপতির মৃত্যু দেখে বাকি শত্রুরা যে যেদিকে পারল পালিয়ে প্রাণ রক্ষা করল। বিমল হাহ হাহ করে হেসে উঠে বলল, ঠিক যা যা ভেবেছিলাম তাই হলো। দেখলেন তো বিনয়বাবু, আমাদের নারী হত্যা করতে হলো না। আগ্নেয়াস্ত্রের সঙ্গে কখনো যাদের কোনো পরিচয় হয়নি তাদের পক্ষে তো ভয় পাওয়াই স্বাভাবিক কথা। ওরা ভাবলো আমরা হচ্ছি মহান জাদুকর, মন্ত্রগুণে আকাশের বজ্রকে বশ করেছি। স্মিথ রাস্কেল ভেবেছিল ধারে না পারলেও আমাদের দফা দফা করে ফেলবে, তাই দুমুখো আক্রমণের আয়োজন। সূর্য খানিক আগেই পাটে বসেছে, সন্ধ্যার ছায়া ক্রমেই ঘন হয়ে উঠেছে। একটু পরেই দৃশ্য ঢাকা পড়বে রাত্রির আঁচলে। এতক্ষণ ঘটনার পরপর আবর্তে পড়ে তারা আর কোনো দিকে তাকাবার সময় পায়নি। এখন নিচের উপত্যকার দিকে দৃষ্টিপাত করে তাদের চোখগুলো হয়ে উঠল বিস্ফারিত, নিষ্পলক ও চমৎকৃত। উপত্যকার সার বাঁধা ধামগুলোর দিকে প্রত্যেকটার শীর্ষ দেশে দেখা যাচ্ছে বড় বড় আলোক গোলক। পথে নেই অন্ধকার। জো উত্তেজিত কণ্ঠে বলে উঠল, চাঁদমালা কর্তা, চাঁদমালা, আমার নয়ন সার্থক, আমার নয়ন সার্থক। মেয়েগুলো খালি রায় বাঘিনী নয়, কাপড় পরে না বটে কিন্তু সভ্যতার অনেক কিছুই জানে। পুরুষের সাহায্য না নিয়েই ক্ষেতে চাষ করে ফসল ফলায়, পথ কাটে, ঘরবাড়ি বানায়, শহর বসায়। তার উপরে আবিষ্কার করেছে অনির্বাণ আলোক রহস্য। সভ্যতা গর্বিত এশিয়া, ইউরোপ, আমেরিকার আর কেউ যা পারেনি। ধন্য ধন্য। কিন্তু লড়াইয়ে মেয়েগুলো গেল কোথায়? কই, শহরে তো তাদের দেখতে পাচ্ছি না। ভয়ে বোধহয় বনে জঙ্গলেই কোথাও লুকিয়েছে। একবার শহরটা বেরিয়ে এলে কেমন হয়? কেন, গোটা ছয়েক চাঁদ মাথায় তুলে নিয়ে আসি? পাগল, ওগুলো নিরেট পাথরের গোলক, বের প্রায় 12 ফুট হবে, ভীষণ ভারী, বয়ে নিয়ে যাবে কেমন করে? কর্তা, হাতে চাঁদ পেলে আমার গায়ে হবে মত্ত মাতঙ্গের মতো শক্তি। না হেজো, এই অন্ধকারে বনে জঙ্গলে পাহাড়ের উত্রাই বয়ে নিচে নামা যুক্তিসঙ্গত নয়। আমরা কালকে সকালে উপত্যকায় নামব, যেমন করি হোক জানতে হবে আলো পাথর পাওয়া যায় কোন পাহাড়ে। আজ এখন বিশ্রাম, জো ছাউনি ফেলবার আয়োজন করো, সেপাই সাবধানে পাহারা দিক। রামহরিদা, তুমি তাড়াতাড়ি রান্না চড়িয়ে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। আসন্নিতে কিসের একটা বিষম ঝাপট খেয়ে বিমলের ঘুম ভেঙে গেল। বুঝতে পারল সে শটান হয়ে পাহাড়ের কনকনে পাথরের উপরে ঘুমের ঘোরে তার মনে হলো দূরে যেন কারা আকাশ কাঁপিয়ে কামান ছুড়ছে। কিন্তু আকাশের বুকে আগুন জ্বলে কেন? চোখ কচলে ভালো করে দেখে বুঝল ও হচ্ছে বিদ্যুৎ শিখা, এবং গর্জন করছে কামান নয়, বজ্র। তারপর অনুভব করল তুমুল ঝোড়ো হাওয়ায় ধাক্কার পর ধাক্কা, শুনতে পেল প্রচণ্ড ঝঞ্ঝাবর্তের হুঙ্কারের পর হুঙ্কার। মাথার উপর থেকে কোথায় উড়ে গিয়েছে তাঁবুর আচ্ছাদন। প্রভাত হয়েছে,
ছাই মাখা বিষণ্ন প্রভাত। আরও সব শব্দ কানে আসে, বড় বড় গাছের পর গাছ ভেঙে পড়ার শব্দ, সঙ্গের লোকজনদের হৈ হৈ রবে চিৎকার, কুমারের উচ্চ কণ্ঠের ডাক শোনা গেল, বিমল বিমল, কুমার কুমার, এই যে আমি, কাছে এসো সাইক্লোন। আর সবাই, আমরা সবাই এক জায়গায় এসে মাটিতে উপর হয়ে শুয়ে আছি, নইলে ঝড়ে উড়ে যাব। বাতাসের ভয়ানক জোর বিমল, তুমিও তাড়াতাড়ি এসে লম্বমান হও। সেই মুহূর্তেই বিমল উপলব্ধি করল পাহাড়ের সঙ্গে সঙ্গে তার দেহ দুলছে, ভীষণভাবে দুলছে। পাহাড় যেন জীবন্ত হয়ে উঠছে, পাহাড় যেন দোদুল্যমান, কিন্তু কি করে, সে দুঃস্বপ্ন দেখছে নাকি? ভূমিকম্প ভূমিকম্প! তারপর সেসব কি অনির্বচনীয় ধ্বনি ও প্রতিধ্বনি, শুনলে রোমাঞ্চিত হয়ে ওঠে সর্বাঙ্গ, বুক ধড়াস ধড়াস করতে থাকে কি অজ্ঞাত অভাবিত আতঙ্কে। শব্দ বাড়তে বাড়তে শেষে যেন কর্ণভেদী হয়ে উঠল, যেন আকাশ ও পৃথিবীকে পরিপূর্ণ করে তুলল, হুড়মুড় করে ভেঙে পড়তে লাগলো পর্বতের বৃহৎ বৃহৎ অংশ, কোথাও পর্বতপৃষ্ঠ দুফাঁক হয়ে ভেতর থেকে বেরুতে লাগলো গন্ধকের গন্ধপূর্ণ দম বন্ধ করা পুঞ্জ পুঞ্জ ধোঁয়া আর আগুনের লকলকে ক্রুদ্ধ শিখা। দুলছে দুলছে পর্বতমালাকে বুকে নিয়ে পৃথিবী এখনো দুলছে, তার এই সর্বনেশে দোল লীলায় সৃষ্টির অস্তিত্ব বুঝি লুপ্ত হবে। প্রতি মুহূর্তে বিমলের ভয় হতে লাগলো এই বুঝি তার মাথার উপরে পাহাড়ের চাঙড় ভেঙে পড়ে, এই বুঝি তার পিঠের তলায় রাক্ষসে হাঁ করে পাহাড় তাকে গপ করে গিলে ফেলে। উপত্যকা থেকে শোনা গেল হাজার হাজার নারী সভয়ে কাতর চিৎকার করছে সমস্বরে। শায়িত অবস্থাতেই ঊর্ধ্ব দেহ খানিকটা তুলে বিনয়বাবু বললেন, কি ভয়ানক কি ভয়ানক কি ভয়ানক, দেখো দেখো। সকলে স্তম্ভিত নেত্রে দেখল ত্রিমুকুট সোনার পাহাড়ের দুটো শিখর টল টলায়মান হয়ে ভীষণ শব্দে দিক বিদিক পরিপূর্ণ করে ভেঙে পড়ে গেল নিচের দিকে। তারপরে আর এক রোমাঞ্চকর আকাশ কাঁপানো শব্দ শোনা গেল, তখনই অগভীর জলাভূমি হয়ে উঠেছিল ঝটিকা তাড়িত বিক্ষুব্ধ সুগভীর হ্রদের মতো। তার উপরে সেখানে কোথা থেকে তীব্র বেগে ধেয়ে এলো ভীমনাদের লক্ষ লক্ষ ফ্যানায়িত তরঙ্গ, বাহু তুলে উন্মাদিনীর মতো নাচতে নাচতে দুকুল প্লাবী ভয়ঙ্করী বন্যা। তারপরে সেই প্রচণ্ড শব্দ জগতের মধ্যেও আবার কাদের বুকের রক্ত জল করা গর্জনময় বিকট অথচ আর্ত চিৎকার, ওই রকম অমানসিক চিৎকার তারা কেউ শ্রবণ করেন। রামহরি ভয়ে কেঁদে উঠল, কমলের দেহ থরথর করে কাঁপতে লাগল, বিপুল বিস্ময়ে জড়িভূত দেহে সকলে দেখল বন্যার প্রখর টানে ডালপালার মতো বেগে ভেসে যাচ্ছে এমন তিনটে মহাকায় অবিশ্বাস্য কালো কালো জীব, যাদের এক একটার জঠরে অনেকগুলো হাতির স্থান সংকুলান হতে পারে, তাদের অতি দীর্ঘ গ্রীবাদেশের সঙ্গে মাথাটা একবার জলের ভিতর ডুব দিচ্ছে আবার ছটফটিয়ে ভেসে উঠছে, এবং তাদের সুবিশাল লাঙ্গুলের আছাড়ে আছাড়ে শূন্য দেশে উৎক্ষিপ্ত হচ্ছে যেন জলস্তম্ভের পর জলস্তম্ভ। ভাসতে ভাসতে তারা কোথায় অদৃশ্য হয়ে গেল। রুদ্ধশ্বাসে জো বলল, কচ্ছপ মুখ শয়তান, ডিপ্লোডোকাস, ভূমিকম্প থেমেছে, ঝড়ের বিক্রম কমেছে।
আমাদের লোকজন সবাই ভয় পালিয়েছে, আমাদের রসদ সব তছনছ হয়ে গেছে। বিমল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর মুখ তুলে বলল, বিনয়বাবু এখন আমাদের কি করা উচিত? ফিরে যাওয়া। ঠিক বলেছেন, তাই চলুন। আমাদের হাতে বন্দুক আছে, বনের পশু পক্ষী আছে, অনাহারে মরবার ভয় নেই। বেশ অ্যাডভেঞ্চার তো হলো, এবারে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। জো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বকতে লাগল, তারপর রুক্ষ স্বরে বলল, আপনারা ফিরে যাবেন? হ্যাঁ যান, কিন্তু আমি যাব না। তুমি কি করতে চাও? তার দৃষ্টি উদ্ভ্রান্ত, সে বলল, আমি ওই উপত্যকায় নামব। একলা? হ্যাঁ হ্যাঁ একলাই নামব। ওখানে কেন যাবে? আমার চাঁদ না পেলে চলবে না। কি বলছো তুমি? আমার চাঁদ চাই, আমার চাঁদ চাই, একটা নয় অনেকগুলো চাঁদ চাই। হ্যাঁ, সে হন হন করে এগিয়ে গেল পাহাড়ের প্রান্ত দেশে। কমল দৌড়ে গিয়ে তার একখানা হাত চেপে ধরে তাকে বাধা দেবার চেষ্টা করল। তফাৎ যাও। উগ্র স্বরে এই কথা বলে সে নিজের পেশিবদ্ধ বলিষ্ঠ বাহু মুক্ত করে নিয়ে প্রবল টান মেরে এবং তারপর গড়ানে পর্বতপৃষ্ঠ দিয়ে উপত্যকার দিকে নেমে গেল দ্রুত পদে। তাকে জোর করে ফিরিয়ে আনবার জন্য বিমলও তাড়াতাড়ি এগিয়ে গেল পাহাড়ের ধারে, কিন্তু কিছুই দেখতে পেল না। তখনও সমস্ত দৃশ্য আড়াল করে রেখেছে গন্ধকের দুর্গন্ধে পরিপূর্ণ ধূম্র ধূসর নিবিড় ধূলিপটল, এবং তারই ভিতর থেকে শোনা গেল জোর উচ্চ কণ্ঠে চিৎকার, অনেক চাঁদ, অনেক অনেক চাঁদ। দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে বিনয়বাবু বললেন, ঘোর উন্মাদের লক্ষণ, বনের ছেলে জোর আদিম মস্তিষ্ক এত বেশি ঘটনার ঘাত প্রতিঘাত সহ্য করতে পারল না। আর কিছুক্ষণ থাকলে আমাদেরও মাথা খারাপ হয়ে যেতে পারে। রামহরি, তাড়াতাড়ি তল্পি তল্পা গুছিয়ে নাও। রামহরি কপালে করাঘাত করে বলল, হায়রে, তল্পি তল্পা কিছু কি আছে যে গুছিয়ে নেব? নিহাতি বাবা মহাদেবের করুণায় এই প্রাণ বাকি এখনো কাঁচা ছাড়া হয়নি। বাবা গো, বাবা দেখো, বাবা জয় বাবা বাবা। বিদায় সোনার পাহাড়, বিদায় আলো পাথরের গুহা, বিদায়। কমল বলতে যাচ্ছিল, কিন্তু অ্যাডভেঞ্চার? তৎক্ষণাৎ কটমট করে কমলের দিকে তাকিয়ে বিনয়বাবু তার মুখ বন্ধ করে দিলেন। বাঘা শার্মেয় ভাষায় কিছুই বলবার চেষ্টা করল না। এই প্রাকৃতিক মহাবিপ্লব তাকে একেবারে হতভম্ব করে দিয়েছে। তার ঊর্ধ্বে উত্থিত জয় পতাকার মতো লাঙ্গুল আজ গুটিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে পেটের তলায়। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে
বিমল কুমারের দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী সোনার পাহাড়ের যাত্রী। গল্পপাঠ কৌশিক, কুমার আমি রক্তিম, বিমল ইভান সরকার, অন্যান্য চরিত্রে সৌমিলি, স্পন্দন, ঋদ্ধি আড্ডাবাজ ইউটিউব চ্যানেল থেকে, প্রদীপ্ত থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে, রণদীপ নন্দী স্কেয়ার ডিটেলস ইউটিউব চ্যানেল থেকে, শ্রীরূপ, শুভারুণ, ইভান এবং আমি রক্তিম, আবহ ঋদ্ধি, প্রচ্ছদ রৌমজিত, স্ক্রিপ্টিং স্নেহা, ভিডিওগ্রাফিক্স ঋদ্ধি, বিশেষ সহযোগিতায় অয়ন মাখাল, পরিবেশনা ও পরিচালনায় টিম হরেরস্কোপ। আমাদের অ্যানিমেশন চ্যানেল নতুন গল্প ইতিমধ্যে রিলিজ করে ফেলেছে। তোমরা যারা এখনও অ্যানিমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যানিমেশন চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম। তোমরা যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং আমাদের সাথে থেকো। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। শুভরাত্রি।